নমস্কার শুরু করতে চলেছি শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত কৃষ্ণ লামার গুম্ফার দ্বিতীয় পর্ব নীলাঞ্জনরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর জুতো খুলে বেশ কিছুক্ষণ খাটের উপর শুয়ে রইল শুভম হঠাৎ কাঠের মেঝে ঠক করে একটা শব্দ হল শুভম উঠে বসল খাটের উপর সে দেখলো মেঝে একটা খুব ছোট পাথরের টুকরো পড়ে আছে কিন্তু সেটা এলো কোথা থেকে নিশ্চয়ই জানালা দিয়ে এই ভেবে সে জানালাটার দিকে তাকালো ঠিক সেই মুহূর্তেই জানালা দিয়ে আর একটা পাথরের টুকরো এসে পড়লো ঘরের ভেতর শুভম খাট থেকে নেমে ধীরে ধীরে এসে দাঁড়ালো জানালার সামনে বাইরে তখন সন্ধে নেমে এসেছে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে খাদের ঢাল বেয়ে নেমে যাওয়া পাইনের জঙ্গলে শুভম জানালা দিয়ে বাইরের দিকে তাকালো প্রথমে সে কিছুই দেখতে পেল না তারপর যেন নিচ থেকে হাততালি দেওয়ার একটি মৃদু শব্দ সে শুনতে পেল শুভম তার শরীরটাকে জানালার বাইরে আর একটু বের করে দিয়ে নিচের দিকে তাকালো এবার সে দেখতে পেল তাকে শুভম যে ঘরে বসে আছে ঠিক তার গা নিচের দিকে নেমে গিয়েছে জঙ্গলে ঢাকা খান শুভমের ঘর থেকে হাত পঁচিশেক নিচে খাদের গা থেকে একটা পাথর ঝুলন্ত টেবিলের মতো বাইরের দিকে বেরিয়ে আছে তার উপর দাঁড়িয়ে ছোট্ট একজন লামা তাকিয়ে আছে শুভমের দিকে শুভমের সঙ্গে তার চোখাচোখি হতেই সে হাত নেড়ে ইশারায় কি বলতে শুরু করলো আর মাঝে মাঝে একটা হাত মাথার ওপর ঘোরাতে লাগলো শুভম বোঝার চেষ্টা করতে লাগলো তার বয়সী এই ছোট্ট লামাটি কি বলার চেষ্টা করছে তার মনে হতে লাগলো সে যেন শুভমের কাছে কিছু চাইছে আর এরপর হঠাৎই শুভম চিনে তাকে আরে এ তো সেই ছেলেটি এই ছেলেটিকে আর বৃদ্ধ লামাটিকে শুভমরা পৌঁছে ফেললো দিয়েছিল হাসপাতালে আর তার জপযন্ত্রটা রয়েছে শুভমের কাছে মুহূর্তের মধ্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল শুভমের কাছে মাথার উপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে সে জপযন্ত্রটার কথাই বোঝানোর চেষ্টা করছে শুভমকে সে সেটা ফেরত চাইছে শুভমের কাছ থেকে খাটের ওপর পড়েছিলো জপযন্ত্রটা জানালা ছেড়ে শুভম এগিয়ে গেল খাটের উপর থেকে জপযন্ত্রটা নেওয়ার জন্য খাট থেকে জপযন্ত্রটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের দরজাটা খুলে গেল ঘরে ঢুকলেন কৃষ্ণ লামা আর নীলাঞ্জন শুভম একটু থতমত খেয়ে তাদের দেখে দাঁড়িয়ে পড়লো খাটের পাশে কি করবে বুঝতে না পেরে একবার জানালার দিকে তাকালো আর একবার তাকালো কৃষ্ণলামার দিকে ভাবলো ব্যাপারটা সে এখনই বলে দেবে কিনা নীলাঞ্জন কাকুকে কারণ নীলাঞ্জন কাকু বলেছে সেই ছেলেটি আর বৃদ্ধটির সঙ্গে দেখা হলে জপযন্ত্রটা ফেরত দিয়ে দেবে তাদের কিন্তু ঘরের মধ্যে কৃষ্ণলামার উপস্থিতির জন্য ছেলেটির কথাটা সে বলতে গিয়েও বলতে পারল না নীলাঞ্জনকে শুভমকে জব হাতে নিয়ে খাটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নীলাঞ্জন কি থাকতে ভয় করছিল নাকি এবার দাঁড়িয়ে আছো শুভম উত্তর ন। কৃষ্ণলামা তাকিয়েছিলেন শুভমের দিকে হঠাৎ তার নজরে পড়লো মেঝের ওপর পড়ে থাকা পাথরের টুকরো দুটোর উপর কৃষ্ণলামা মেঝের ওপর ঝুঁকে কুড়িয়ে নিলেন সে দুটো শুভম দেখলো তার ভুরু দুটো যেন হঠাৎ কুচকে গেল পাথর দুটো কুড়িয়ে নিয়ে কৃষ্ণলামা গিয়ে দাঁড়ালেন জানালার কাছে তারপর ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখতে লাগলেন শুভমের মনে হল কৃষ্ণলামা কিছু একটা সন্দেহ করেছেন নীলাঞ্জন বসে পড়ল খাটের ওপর আর শুভম তাকিয়ে রইল কৃষ্ণলামার দিকে এই সময় ঘরে ঢুকল বামনাকৃতি সেই লামাটি তার হাতে বিরাট একটা জ্বলন্ত প্রদীপ লামাটি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা অন্য রকম গন্ধে ভরে গেল ঘরটা শুভমের মনে পড়ল ফুদুমানা স্ত্রীর প্রার্থনা কক্ষের ভেতরেও এই গন্ধটা ছিল সেখানেও এই রকম অনেকটা প্রদীপ জ্বলছিল নীলঞ্জন কাকুর শুভমকে বলেছে যে এই প্রদীপগুলোই ঘিয়ের বদলে চর্বি ব্যবহার করা হয় বলে এরকম গন্ধ বের হয় বামন লামা ঘরের কোনায় প্রদীপটা নামিয়ে রেখে যাওয়ার পর কৃষ্ণলামা জানালাটা আস্তে আস্তে বন্ধ করে দিলেন তারপর নীলাঞ্জনের দিকে তাকিয়ে বললেন ঠান্ডা পড়তে শুরু করবে এবার তাই জানালাটা বন্ধ করে দিলাম এখন আমি যাই অনেক কাজ পড়ে আছে ঠিক সময়ে আমার লোক এসে আপনাদের ডেকে নিয়ে যাবে এই বলে কৃষ্ণলামা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন নামা যাওয়ার পর শুভম প্রথমে দরজাটা বন্ধ করে দিল তারপর জানালার কাছে গিয়ে সেটা খুলে ফেললো পাহাড়ের বুকে ঝপ করে সন্ধে নামে শুভম জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখল সেখানে আর কিছু দেখা যাচ্ছে না অন্ধকার গ্রাস করে নিয়েছে সেই জায়গাটা জানালা বন্ধ করে দিয়ে খাটের ওপর নীলাঞ্জনের পাশে গিয়ে বসে পড়ল শুভম খাটের একপাশে একটা বিরাট পালকের তৈরি লেপ ভাজ করে রাখা নীলাঞ্জন ততক্ষণে সেই লেপটা খুলে নিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়েছে শুভমও ঢুকে পড়ল তার ভেতর তারপর বলল জানো নীলাঞ্জন কাকু সেই ছেলেটি না এসেছিল নীলাঞ্জন শুভমের দিকে পাশ ফিরে শুয়ে বলল। কোন ছেলেটি শুভম জমা দিল যে ছেলেটি সেদিন সেই বৃদ্ধ লামাটির সঙ্গে ছিল যাদের জব আমাদের কাছে আছে শুভমের কথা শুনে নীলাঞ্জন অবাক হয়ে জিজ্ঞাসা করল কোথায় কখন শুভম এবার সব খুলে বলল নীলাঞ্জনকে নীলাঞ্জন সব শুনে বলল যাক ভালোই হলো লামার ছেলেটি নিশ্চয়ই এখানেই থাকেন জপযন্ত্রটা ফিরিয়ে দেওয়া যাবে তাদের হয়তো তারাও এই জপযন্ত্রটার জন্য আমাদের খুঁজে বেড়াচ্ছিলেন এখান থেকে গ্যাংটক ফিরে তোমাকে আমি আর একটা জপযন্ত্র কিনে দেব এরপর নীলাঞ্জন আর কিছু বলল না শুভম লেপটা নিজের মাথা পর্যন্ত টেনে নিল লেপটা হালকা হলেও খুব গরম লেপের ভেতরে খুব আরাম লাগলো শুভমের কিছুক্ষণের মধ্যেই শুভম ঘুমিয়ে পড়ল রাত আটটা নাগাদ দরজায় শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল নীলাঞ্জনের ঘরের ভেতর প্রায় অন্ধকার বললেই চলে চর্বির প্রদীপটার আয়ু শেষ হয়ে এসেছে শুধু একটা ক্ষীণ শিখা তীর করে কাঁপতে কাঁপতে মৃদু আলো ছড়াচ্ছে নীলাঞ্জন দরজা খুলে দেখল লামা দাঁড়িয়ে আছেন তিনি ইশারায় নীলাঞ্জনকে জানালেন কৃষ্ণলামা তাদের ডাকছেন নীলাঞ্জন এবার ডেকে তুলল শুভমকে তারপর মিনিট পাঁচেকের মধ্যে জুতো পরে কানে ভালো করে মাফলার জড়িয়ে নীলাঞ্জন আর শুভম ঘরের বাইরে বেরিয়ে এলো বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে একদম হাড় পর্যন্ত কনকন করছে বামন পেছন পেছন শুভম আর নীলঞ্জন এসে ঢুকল গুমফার ভেতর তার বিশাল প্রার্থনা কক্ষের মধ্যে বেশ কয়েকটা প্রদীপ জ্বলছে তার আভা ছড়িয়ে পড়েছে প্রার্থনা কক্ষের স্তম্ভগুলোর গায়ে খোদাই করা ভয়ঙ্কর মূর্তিগুলোর ওপর আলো ছায়ায় একটা থমথমে ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে গুম্ফার মধ্যে নীলাঞ্জন আর শুভম প্রার্থনা কক্ষের সামনে কয়েক মুহূর্ত দাঁড়ালো মাত্র তারপর বামন সঙ্গে ঢুকল প্রার্থনা কক্ষের লাগোয়া একটা ঘরের মধ্যে ঘরটা একেবারে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ঘরের ভেতর ঢুকেই দাঁড়িয়ে পড়লো শুভম আর নীলাঞ্জন একটা মৃদু শব্দ শুনতে পেল নীলাঞ্জন তারপরই একটা হালকা আলোয় ভরে উঠল ঘরটা দুজনে দেখল বামুন নামা একটা প্রদীপ জ্বালিয়ে ফেলেছেন প্রদীপটা হাতে নিয়ে বামুলামা সেই ঘর পেরিয়ে ঢুকলেন আর একটা ঘরের মধ্যে নীলাঞ্জনরা সেখানে ঢুকে দেখল সেই ঘরের এক পাশে একটা সিঁড়ি উঠে গিয়েছে ওপরের দিকে বামুল্লামার সঙ্গে সিঁড়ি বেয়ে নীলাঞ্জনরা উঠে এলো দোতলায় নীলাঞ্জনের চোখে পড়ল একটা অন্ধকার করিডর চলে গিয়েছে সামনের দিকে আর তার শেষ প্রান্তে একটা ঘরের ভেতর থেকে উজ্জ্বল আলো দরজা দিয়ে বাইরে এসে পড়েছে সিঁড়ি দিয়ে ওপরে উঠবার পর বামনামা কিন্তু আর এগুলেন না তিনি ইশারায় সেই ঘরটার দিকে নীলাঞ্জনদের যেতে বললেন তারপর সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন শুভমকে নিয়ে নীলাঞ্জন গিয়ে দাঁড়ালো ঘরটার সামনে দরজায় একটা পর্দা ঝুলছিল সেটা এবার সরে গেলো কৃষ্ণরামা ঘরের ভেতর ঢোকার জন্য নীলাঞ্জনদের আমন্ত্রণ জানালেন ঘরের ভেতর জ্বলছে একটা পেট্রোম্যাক্স তার আলো ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে ঘরের ভেতর ঢুকেই চমকে গেল নীলাঞ্জন তার মনে হলো কে যেন একটা কিউরিও শপের ভেতর ঢুকল বিরাট ঘরটার দেওয়াল আর মেঝে কার্পেটের উপর সাজিয়ে রাখা আছে নানা ধরনের আশ্চর্য সব জিনিস কাঠের তৈরি ভয়ঙ্কর সব মুখোশ নানা ধরনের ছোট বড় পাথরের মূর্তি জবযন্ত্র দেওয়ালে ঝুলিয়ে রাখা রেশমের ওপর সূক্ষ্ম কাজ করা প্রাচীন থাঙ্কা বাদ্যযন্ত্র কি নেই সেই ঘরটার মধ্যে নীলাঞ্জন আপন মনেই বলে উঠল ওয়ান্ডারফুল কথাটা মনে হয় কানে গিয়েছিল কৃষ্ণ আমার তিনি বললেন ঘরের ভেতর যেসব জিনিস আপনারা দেখতে পাচ্ছেন তা দুর্মূল্য হলেও দুষ্প্রাপ্য নয় কিন্তু আপনাদের এর চেয়ে অনেক বেশি মূল্যবান জিনিস দেখাবো। যা দেখার সৌভাগ্য খুব কম মানুষের জীবনেই ঘটে নীলাঞ্জন তার কথা শুনে বলল হ্যাঁ সেসব আপনি তো দেখাবেন সেই আশাতেই তো আমাদের এখানে আসা কৃষ্ণ লামা মৃদু হাসলেন নীলাঞ্জনের কথা শুনে তারপর ঘরের এক কোণে আঙ্গুল তুলে দেখালেন সেখানে একটা টেবিল ঘিরে গোটা চারেক চেয়ার রাখা আছে একটা চেয়ার অন্যগুলোর থেকে আলাদা সেটা যে কৃষ্ণলামার নিজের জন্য তা বুঝতে অসুবিধা হয় না সেটা ছেড়ে পাশাপাশি অন্য দুটো চেয়ারে গিয়ে বসল নীলাঞ্জন আর শুভম নীলাঞ্জনরা যেখানে গিয়ে বসেছে তার চেয়ে একটু দূরে দেওয়ালের গা ঘেসে রাখা আছে বিরাট একটা কাঠের সিন্দুক সিন্দুকটা লম্বা লম্বা লোহার পাত দিয়ে মোড়া আর তার গায়ে একটা ভারী তালা ঝুলছে কৃষ্ণলামা তার কোমর থেকে একটা চাবি বের করে সেই তালাটা খুলে ফেললেন তারপর তার মধ্যে ঝুঁকে পড়ে বেশ বড় একটা কাপড়ের পোটলা বের করে এনে টেবিলের ওপর রাখলেন সেটা টেবিলের ওপর রাখার পর কৃষ্ণলামা নীলাঞ্জনদের মুখোমুখি নিজের আসনে গিয়ে বসে পোটলাটা খুলতে লাগলেন তা থেকে বেরিয়ে এলো রেশমের কাপড় জড়ানো বেশ কয়েকটা জিনিস তার মধ্যে একটা টেবিলের একপাশে পাশে সরিয়ে রেখে অন্যগুলোর আবরণ খুলে ফেললেন লামা বের হলো চারটে বাটির মতো পাত্র সেগুলো যে সোনার তা দেখেই বুঝতে পারল নীলাঞ্জন প্রত্যেকটার গায়ে নানা রকমের নকশা কাটা আর ছোট ছোট রঙিন পাথর বসানো নীলাঞ্জন একটা পাত্র টেবিলের ওপর থেকে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল কৃষ্ণ লামা আবার প্রশ্ন করলেন জিনিসগুলো ঠিক কত পুরনো সে সম্বন্ধে আপনার কি ধারণা নীলাঞ্জন জবাব দিল যদিও এই জিনিস আমি আগে দেখিনি তবে জিনিসগুলো যে অন্তত চার পাঁচশো বছরের পুরনো সে বিষয়ে কোনো সন্দেহ নেই নীলাঞ্জনের কথা শুনে কৃষ্ণনামা আর একটা প্রশ্ন করলেন তাকে আপনি কি বলতে পারবেন সম্রাট কালাশোকের রাজত্বকাল বৌদ্ধ ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন নীলাঞ্জন জবাব দিল কারণ তার আমলে বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় মহাধর্ম সম্মেলন বা বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল বৈশালী নগরে সময়টা তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বার কথা শুনে উজ্জ্বল হয়ে উঠল কৃষ্ণলামার চোখ নীলাঞ্জন যে তার প্রশ্নের এত ভালো উত্তর দেবে তাহা হয়তো ধারণা ছিল না লামার এরপর কয়েক মুহূর্ত নীলাঞ্জনের দিকে তাকিয়ে থাকলেন কৃষ্ণলামা তারপর এমন একটা কথা বললেন যে চমকে গেল নীলাঞ্জন তিনি বললেন আপনি এতটা যখন জানেন তখন এও নিশ্চয় জানেন যে ওই মহাধর্ম সম্মেলনে পৌরোহিত্য করেছিলেন ধর্মগুরু সভাকামী আপনার সামনে যে পাত্রগুলো রাখা আছে তা ওই সম্মেলনের সময় সম্রাট কালাশোক তুলে দিয়েছিলেন সভাকামীর হাতে অন্য কোথাও অন্য কেউ এ কথা বললে হাসতে শুরু করত নীলাঞ্জন কিন্তু কৃষ্ণলামার কণ্ঠস্বর শুনে সে বুঝতে পারল তিনি যা বললেন তা দৃঢ়ভাবেই বললেন নীলাঞ্জন বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল পাত্রগুলোর দিকে কৃষ্ণলামার কথা সত্যি বলে ধরে নিলে এগুলোর বয়স প্রায় চব্বিশশো বছর পাত্রগুলোর দিকে বেশ কিছুক্ষণ থাকিয়ে থাকার পর মুখ তুলে সে তাকালো লামার দিকে লামা বললেন এবার আরও একটা জিনিস দেখাই আপনাকে বলে তিনি টেবিলের একপাশে কাপড় জড়িয়ে রাখা জিনিসটা খুলে ফেললেন তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা জপযন্ত্র সেটা হুবহু দেখতে শুভমের কাছে থাকা জপযন্ত্রটার মতো জিনিসটা বের করার পর কৃষ্ণ লামা বললেন এই জিনিসটা টেবিলের অন্য জিনিসগুলোর মতো এত পুরনো নয় ঠিকই কিন্তু এটা আমার কাছে টেবিলে রাখা ওই পাত্রগুলোর চেয়ে অনেক বেশি মূল্যবান কারণ এটা আমার তান্ত্রিক গুরু মিনরাল তার্লিংয়ের মন্ত্রপুত জপযন্ত্রের একটা আর এর একটা এখন রয়েছে আপনাদের কাছে নীলাঞ্জন বিস্ময়ে বলে উঠল মানে আমা বললেন মানে আপনাদের কাছে যে জপযন্ত্রটা রয়েছে সেটা এরই জোড়া আর সেটাই আমার চাই নীলাঞ্জন লামাটির কথা শুনে উত্তর দিতে যাচ্ছিল কিন্তু তার আগেই তাকে থামিয়ে দিয়ে লামাটি বললেন আপনি কি বলবেন তা আমি জানি আপনি বলবেন যে জিনিসটা আপনার নয় আপনার হাতে জিনিসটা কিভাবে এসেছে সে সম্বন্ধে আমার একটা ধারণা আছে তবে একটা কথা বলি আপনি যদি আমাকে জপযন্ত্রটা দিয়ে দেন তাহলে সেটা অন্য কেউ আপনাদের থেকে দাবি করবে না এই ব্যাপারে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি এ কথা বলার পর কৃষ্ণলামা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নীলাঞ্জনের দিকে নীলাঞ্জন এবার কৃষ্ণলামাকে প্রশ্ন করল আপনি কেন বলছেন কেউ আর আমাদের কাছে সেটা ফেরত চাইতে আসবে না কৃষ্ণলামা নীলাঞ্জনের কথা শুনে শীতল কণ্ঠে বললেন আসবে না কারণ কালকের পর তার সম্ভব নয় নীলাঞ্জন কৃষ্ণলামার কথা বুঝতে না পেরে তার দিকে তাকিয়ে রইল কৃষ্ণলামা বললেন বেশ রাত হয়েছে আপনারা এবার উঠে পড়ুন ঘরে ফিরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ুন দিন আপনাদের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে লামার কথা শেষ হবার পর নীলাঞ্জন চেয়ার ছেড়ে উঠে পড়ল তার দেখা দেখি শুভমও উঠে দাঁড়ালো কৃষ্ণ তার জিনিসগুলোর ওপর আবার কাপড় জড়াতে জড়াতে বললেন আমার অনুরোধটা নিশ্চয়ই আপনি মনে রাখবেন আশা করি কাল জপযন্ত্রটা আমার হাতে তুলে দেবেন নীলাঞ্জনের মনে হল কৃষ্ণলামা যেন অনেকটা আদেশের সুরে এই কথাগুলো বললেন নীলাঞ্জন কিছু উত্তর না দিয়ে শুভমকে নিয়ে দরজার দিকে পা বাড়াল ঘরের বাইরে এসে নীলাঞ্জনরা দেখল অন্ধকার করিডরের শেষ মাথায় সিঁড়ি দিয়ে নিচে নামার মুখটায় প্রদীপ হাতে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন বামুন লামা তার পেছন পেছন নীলাঞ্জন আর শুভম ফিরে চলল ঘরের দিকে নীলাঞ্জন মনে শুধু ঘুরতে লাগল কৃষ্ণলামার কথাগুলো তার মনে হতো লাগল এভাবে অপরিচিত জায়গায় শুভমকে নিয়ে চলে আসা কখনোই ঠিক হয়নি নীলাঞ্জনরা ঘরে ফিরে আসার কিছুক্ষণ পর দুজন লামা এসে তাদের খাওয়ানোর জন্য এক ধরনের মিষ্টি রুটি আর দুধ দিয়ে গেলেন একটু পরে আরেকজন এসে একটা প্রদীপ জেলে দিয়ে গেলেন খাওয়ার পর শুভমকে পাশে নিয়ে শুয়ে কৃষ্ণলামার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল নীলাঞ্জন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল শুভমের তার মনে হলো কেউ যেন এসে দাঁড়িয়েছে খাটের পাশে আস্তে আস্তে লেপের বাইরে মাথা বের করল শুভম সারা ঘর প্রায় অন্ধকার তারা শোয়ার আগে একজন এসে একটা প্রদীপ রেখে গিয়েছিল সেটা প্রায় নিভে এসেছে শুধু তার একটা ম্লান আভা ছড়িয়ে আছে ঘরে শুভম প্রথমে সেই অন্ধকার ঘরে কিছু দেখতে পেল না তারপর আস্তে আস্তে তার চোখের সামনে স্পষ্ট হতে লাগল। খাটের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট মানুষের অবয়ব শুভমের মনে হল লোকটা নিশ্চয়ই বামন নামা ভয় পেয়ে গেল শুভম সে পাশে শুয়ে থাকা নীলাঞ্জন কাকুকে ধাক্কা দিয়ে জাগাতে যাবে ঠিক সেই সময় প্রদীপের আলোটা হঠাৎ ধপতপ করতে লাগলো আর সেই আলোয় শুভম দেখতে পেল ঘরের ভেতর যে এসে দাঁড়িয়েছে সে বামন লামা নয় সে হলো সেই ছোট্ট লামাটি যার জপযন্ত্রটা রয়েছে তার কাছে কেন যেন শুভমের ভয়টা আস্তে আস্তে কেটে যেতে লাগলো নীলাঞ্জনকে সে আর ডাকল না ধীরে ধীরে খাটের ওপর উঠে বসে শুভম তাকিয়ে রইল তার দিকে কিছুক্ষণ কেটে যাওয়ার পর শুভম বসতে পারল সে যেন ইশারায় তাকে কিছু বলার চেষ্টা করছে কিন্তু সে কি বলতে চাইছে বুঝতে পারছিল না শুভম হঠাৎ সে একটা হাত বাড়িয়ে দিল শুভমের দিকে আর সঙ্গে সঙ্গে সে কি বলতে চাইছে তা স্পষ্ট হয়ে গেল শুভমের কাছে শুভম হাতরে হাতরে লেপের ভেতর থেকে জপযন্ত্রটা বের করে আনলো তারপর সেটা বাড়িয়ে দিল ছেলেটির দিকে ছেলেটি নিয়ে নিল সেটা মুহূর্তে প্রদীপটা নিভে গিয়ে সারা ঘর অন্ধকার হয়ে গেল শুভম আর কিছু দেখতে পেল না বেশ কিছুক্ষণ একইভাবে খাটের উপর বসে রইল শুভম তারপর আবার তার চোখে ঘুম নেমে এলো লেপের মধ্যে মাথা ঢুকিয়ে শুয়ে পড়ল সে ভোরবেলা ঢাকের শব্দে ঘুম ভেঙে গেল নীলাঞ্জনের বালিশের পাশে রাখা হাতঘড়িটা নিয়ে সে দেখল সকাল সাতটা বেজে গিয়েছে শুভমের ঘুম এখনও ভাঙেনি লেপটা গায়ে জড়িয়ে বিছানার ওপর উঠে বসল সে জানালার পাল্লা দুটোর ফাঁক দিয়ে এক চিলতে আলো এসে পড়েছে ঘরের ভেতর মিনিট পাঁচেক খাটের ওপর বসে থাকার পর নিচে নেমে জানালার কাছে এগিয়ে গিয়ে ভেজানো পাল্লা দুটোও খুলে ফেলল নীলাঞ্জন সঙ্গে সঙ্গে আলোয় ভরে গেল সারা ঘর নীলাঞ্জন বাইরের দিকে তাকালো খোলা জানালা দিয়ে কি অপূর্ব লাগছে চারদিক সকালে নরম আলো ছড়িয়ে পড়েছে খাদের ঢাল নেমে যাওয়া সবুজ জঙ্গলে দূরে আকাশের বুকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে তুষারাবৃত পর্বতমালা তাদের শিখরগুলো যেন ক্রিস্টালের মতো জ্বলছে হঠাৎ নীলাঞ্জনের চোখে পড়ল জানালার হাত দুই নীচে বাইরে থেকে বেরিয়ে থাকা একটা কাঠের টুকরোর দিকে তার গা থেকে নিচের দিকে লম্বা একটা দড়ি ঝুলছে দড়িটা গিয়ে শেষ হয়েছে হাত পঁচিশেক নিচে খাদের গায়ে ঝুলন্ত একটা পাথরের চাতালের ওপর দড়িটা এখানে এমনভাবে ঝোলানো রয়েছে কেন ভাবতে লাগলো সে নিচ থেকে যদি এই পাথরের চাতাল পর্যন্ত কেউ পৌঁছতে পারে তাহলে এই দড়ি বেয়ে অনায়াসে জানালার কাছে পৌঁছতে পারে নীলাঞ্জন এবার দরজায় টোকা দেওয়ার শব্দ শুনল সে জানালা ছেড়ে গিয়ে দরজাটা খুলল বাইরে দাঁড়িয়ে আছেন তিনজন লামা তাদের মধ্যে দুজনের হাতে কাঠের বারকোশের ওপর কাপড় ঢাকা দেওয়া বেশ কয়েকটা পাত্র আর একজনের হাতে একটা বিরাট কেটলি তার মুখ থেকে ধোঁয়া নীলাঞ্জন দরজার পাশ থেকে সরে দাঁড়ালো তারা ভেতরে ঢুকে জিনিসগুলো নিচে নামিয়ে রাখলেন তারপর তাদের একজন নীলাঞ্জনকে ঘরের বাইরে আসতে ইশারা করলেন নীলাঞ্জন বাইরে আসতে তিনি নীলাঞ্জনের ঘরের পাশে কাঠের তক্তা দিয়ে তৈরি ঢালু ছাদওয়ালা একটা ছোট ঘরের দিকে আঙ্গুল তুলে দেখালেন নীলাঞ্জন সেই ঘরের দরজা দিয়ে ভেতরে তাকিয়ে বুঝতে পারল সেটা আসলে বাথরুম লামারা চলে যাওয়ার পর ঘরে ফিরে এসে নীলাঞ্জন দেখল শুভমের ঘুম ভেঙে গিয়েছে বাইরে ঢাকের শব্দ শুনে শুভম বলল বাইরে কিসের শব্দ শোনা যাচ্ছে নীলাঞ্জন বলল ওটা ঢাকের শব্দ আজ এখানে ছাম উৎসব তো তাই মনে হয় ঢাক বাজানো হচ্ছে কেটলিতে রাখা গরম জল দিয়ে হাত মুখ ধুয়ে নিল নীলাঞ্জন আর শুভম তারপর খাবার খেয়ে নিল খাবার বলতে অনেকটা মিষ্টি সুজির মতো একটা জিনিস আর চায়ের মতো একটি পানীয় তার মধ্যে আবার একতলা মাখন ফেলা স্বাদটা কিছুটা নোনতা হলেও সেটা খেতে মন্দ লাগলো না শুভমের খাওয়া শেষ করার পর কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ল দুজনে মনেস্ট্রিতে বের দিয়ে সামনে আসতেই তারা চমকে গেল সেখানে নানা বয়সী লামার ভিড় একপাশে রাখা আছে বিরাট একটা ঢাক একজন বৃদ্ধ লামা বাজিয়ে চলেছেন ঢাকটা তার শব্দ পাহাড় থেকে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে আবার নীলাঞ্জন দেখল ঢাকটা যা দিয়ে বাজানো হচ্ছে সেটা সম্ভবত মানুষের উড়ুর হাড় নীলাঞ্জনদের দেখে সেই ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলেন কৃষ্ণ লামা তারপর বললেন আশা করি রাতে আপনাদের কোনো অসুবিধা হয়নি আর কিছুক্ষণ পরে উৎসব শুরু হবে এই উৎসবে আজ আপনারা আমাদের অতিথি লামার কথা শেষ হলে নীলাঞ্জন বলল কাল যখন এলাম তখন এত লোক তো দেখিনি এরা কি সকলে এখানেই থাকেন কৃষ্ণ লামা বললেন না এত লোক এখানে থাকে না এই পাহাড়ি জঙ্গলে অনেক ছোট ছোট গুম্ফা আছে যার খোঁজ বাইরের কেউ রাখে না কাল সারা রাত ধরে কাছ থেকে বিদায় নিয়ে কৃষ্ণরামা গুম্ফার ভেতর চলে গেলেন নীলাঞ্জন আর শুভম ঘুরে দেখতে লাগলো চারিদিক আধ ঘন্টার সময় কেটে গেল ভিড়ও কিছুটা বাড়ল শেষে এক সময় ঢাকটা দ্রুত বাঁচতে শুরু করল আর সঙ্গে সঙ্গে সকলে মনেস্টির সামনে চত্বরের চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে পড়লেন মনেসট্রির ভেতর থেকে ছজন লোক কাঁধে করে বয়ে নিয়ে এলেন অন্তত ২৫ ফুট লম্বা এক বিশাল সানাই আর তাদের পেছন পেছন বেরিয়ে এলেন ভয়ঙ্কর মুখোশ পড়া জনাকুড়ি লোক গায়ে তাদের রংচঙে পোশাক কোমরে তরবারি আর সকলের পেছনে বের হলেন ঝলমলে পোশাক ও শিরস্ত্রাণের মতো উজ্জ্বল হলুদ রঙের টুপি পড়া কৃষ্ণলামা তিনি বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সমবেত লামারা মাথা ঝুঁকিয়ে দুর্বোধ ভাষায় চিৎকার করে উঠলেন কৃষ্ণলামা এসে দাঁড়ালেন বৃত্তের ঠিক মাঝখানে বামন লামায় এগিয়ে এসে কৃষ্ণলামার হাতে জল ভরা একটা পাত্র তুলে দিলেন কৃষ্ণলামা পাত্র থেকে চারিদিকে জল ছেটাতে ছেটাতে তিব্বতি ভাষায় মন্ত্রোচ্চারণ করতে লাগলেন মন্ত্রপাঠ শেষ হবার পর আবার সকলে মাথা ঝুঁকিয়ে চিৎকার করে উঠলেন কৃষ্ণ লামা এবার কয়েক পা পিছু হটে কি একটা ইঙ্গিত করলেন সঙ্গে সঙ্গে সেই বিরাট সানাইটা তিনবার বেজে উঠল শুরু হল ছাম উৎসব দ্রুত ঢাকের বাজনার সঙ্গে সঙ্গে কোমরের তরবারি খুলে নিয়ে নৃত্যযুদ্ধ শুরু করলেন ভয়ঙ্কর মুখোশ পড়া লামারা শুভম অবাক চোখে সব কিছু দেখতে লাগল নীলাঞ্জনও কম অবাক হয়নি সে ক্যামেরা দিয়ে ছবির পর ছবি তুলে যেতে লাগল বেলা যত বাড়তে থাকলো ততই জমে উঠতে লাগলো অনুষ্ঠান কখনো সমবেত নৃত্য আবার কখনো বা ডুকডুকি বাজিয়ে একক নৃত্য একের পর এক চলতেই লাগল নীলাঞ্জন আর শুভমদের ঠিক উল্টো দিকেই বসেছিল জনা জনাপঞ্চাশিক ছোট ছেলে মাঝে মাঝেই তারা হাততালি দিয়ে নিজেদের ভাষায় চিৎকার করে উঠছিল শুভমের হঠাৎ মনে হলো ছেলেদের সেই ভিড়ের মধ্যে থেকে তার দিকে তাকিয়ে একটা ছেলে যেন হাসছে ভালো করে তাকাতেই তাকে চিনতে পারল সে এ হলো সেই ছোট্ট লামাটি আর তাকে দেখার সঙ্গে সঙ্গেই গতকাল রাতের ঘটনাটা মনে পড়ে গেল ঘুম থেকে ওঠার পর যে সত্যি সত্যি একদম ভুলে গিয়েছিল ব্যাপারটা নীলাঞ্জনকে শুভম তার পাশে বসা ছেলেটিকে দেখাতে যাবে ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল ছেলেটি এরপর আর শুভমের নাচের দিকে মন বসল না তার দৃষ্টি বারবার চলে গেল সেই ছোট লামাদের দঙ্গলের ওপর কিন্তু সে আর দেখতে পেল না ছেলেটিকে শুভম ভাবল ঘরে ফিরে কাল রাতের ঘটনাটা সে খুলে বলবে নীলাঞ্জন কাকুকে নাচ যখন শেষ হলো সূর্য তখন তাই মাথার উপর শুভমকে নিয়ে নীলাঞ্জন ফিরে চলল মনেস্ট্রির পেছন দিকে নিজেদের ঘরে মনেস্ট্রি পাশে একটা ছোট গলিপথ দিয়ে তারা যখন নিজেদের ঘরের কাছে চলে এসেছে প্রায় এমন সময় নীলাঞ্জনের কাঁধে ঝুলিয়ে রাখা ক্যামেরার লেন্স কাভারটা মাটিতে পড়ে গেল শুভম সেটা মাটি থেকে কুড়িয়ে নেওয়ার জন্য একটু নিচু হতেই একটা পাথরের টুকরো তার মাথার উপর দিয়ে উড়ে গিয়ে ঠক করে দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ল শুভম মাথাটা হঠাৎ না ঝাঁকালে পাথরের টুকরোটা নির্ঘাত তার কপালে এসে পড়তো চমকে উঠে সামনের দিকে তাকাতেই নীলাঞ্জন দেখতে পেল। একটা ছোট ছেলে দৌড়ে পাহাড়ের ঢালে জঙ্গলের দিকে নেমে গেল ঢালবে নামার সময় একবার কয়েক মুহূর্তের জন্য পেছনে তাকিয়েছিল সে আর তাকেই তাকে চিনতে পেরে গেল শুভম সে বলে উঠল ছেলেটি তো খুব দুষ্টু কালোর জিনিসটা ওকে ফিরিয়ে দিলাম তবুও পাথর ছুঁড়ে মারল শুভমের কথাটা বুঝতে না পেরে নীলাঞ্জন জিজ্ঞাসা করল মানে একটু ভয়ে ভয়ে শুভম কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলল তাকে ঘরে ঢুকে নীলাঞ্জন খাটের উপর চুপচাপ বসেছিল গতকাল রাত্রে কৃষ্ণলামার জপযন্ত্রটা চাওয়া রাতে ঘরে ঢুকে ছেলেটি চুপি চুপি জপযন্ত্রটা নিয়ে যাওয়া একটু আগে ছেলেটির পাথর ছুঁড়ে মারা সমস্ত ব্যাপারটা তার কাছে কেমন গোলমেলে মনে হতে লাগলো শুভম জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল সে নীলাঞ্জনকে চুপচাপ বসে থাকতে দেখে বলল নীলাঞ্জন কাকু তুমি কি আমার উপরে রাগ করেছ নীলাঞ্জন বলল না তবে বাইরে বেড়াতে এসে কোনো কিছু করার আগে বড়দের জিজ্ঞাসা করা উচিত নীলাঞ্জনের কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন কৃষ্ণ লামা নীলাঞ্জন বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে বসার জন্য অনুরোধ জানালো লামা কিন্তু বসলেন না নীলাঞ্জনকে ধন্যবাদ জানিয়ে তিনি বললেন আশা করি আপনাদের মুখোশ নাচের উৎসব আপনাদের আনন্দ দিতে পেরেছে রাতে আমার আর একটা ধর্মীয় অনুষ্ঠান আছে তার প্রস্তুতির জন্য আমাকে এখন ব্যস্ত থাকতে হবে হয়তো কাল সকালে আপনাদের বিদায় দেওয়ার সময় ছাড়া আর আমার সাক্ষাৎ হবে না আপনাকে আমি কথা দিয়েছিলাম বৌদ্ধ শিল্পকলা দুষ্প্রাপ্য কিছু নিদর্শন আমি আপনাকে দেখাবো একটু পরে আমার একজন লোকজন এসে গুম্ফার ভেতর সেসব আপনাকে দেখাতে নিয়ে যাবে তবে জিনিসগুলো সম্পর্কে বুঝতে কোনো অসুবিধে হবে না কারণ সেগুলোর সঙ্গে ইংরেজিতে লেখা চিরকুট সুতো দিয়ে আটকানো আছে তা থেকে যা জানার আপনি জানতে পারবেন এক টানায় এই কথাগুলো বলার পর কয়েক মুহূর্ত চুপ করে রইলেন লামা তারপর নীলাঞ্জনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন আমার কালকের অনুরোধটা নিশ্চয়ই মনে আছে আপনার এবার আমাকে আপনাদের কাছে ডাকা জবযন্ত্রটা দিয়ে দিন নীলাঞ্জন কী উত্তর দেবে বুঝতে পারল না তাকে উত্তর না দিতে দেখে লামা এবার বলে উঠল আপনি মনে হয় ওটা ওই ছোট ছেলেটির খেলনা বলে দিতে ইতস্তত করছেন ওর জন্য আমি আরও একটা জপযন্ত্র এনেছি বলে তিনি তার পোশাকের ভেতর থেকে আর একটা সুন্দর দেখে জপযন্ত্র বের করলেন জিনিসটা যে রূপর তৈরি এবং বেশ দামি তা দেখেই বুঝতে পারল নীলাঞ্জন তার গায়ে বেশ কয়েকটা ছোট ছোট লাল পাথর বসানো আছে লামা সেই পাথরগুলোকে দেখিয়ে বললেন এই পাথরগুলো হলো চুনি এই মূল্যবান জিনিসটা আমি এই ছেলেটিকে উপহার দিচ্ছি বলে তিনি জানালার দিকে এগিয়ে গিয়ে সেটা শুভমের দিকে বাড়িয়ে দিলেন শুভম কিন্তু সেটা নিল না কী করবে তা বুঝতে না পেরে সে নীলাঞ্জনের দিকে তাকালো নীলাঞ্জন প্রথমে ভাবলো সত্যি কথাটাই লামাকে বলা ভালো তাই বলল জিনিসটা আপনার হাতে তুলে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ জিনিসটা যার সে সেটা ফেরত নিয়ে গিয়েছে নীলাঞ্জনের কথা শোনামাত্র কৃষ্ণ লামা শুভমের দিকে ঘুরে দাঁড়ালেন তারপর চিৎকার করে বুড়ে উঠলেন বদি আপনি কি আমাকে ছোট ছেলে পেয়েছেন জবজন্তুরার দ্বার তার পক্ষে এখানে আসার কোনো মতেই সম্ভব নয় আপনি নিজেই জানেন না আপনি কত বড় মিথ্যে কথা বলার চেষ্টা করছেন নীলাঞ্জনকে বিনা কারণে মুখের ওপরে মিথ্যেবাদী বলায় সে এবার কিছুটা উত্তেজিত হয়ে বলল জপযন্ত্রটা যখন আপনার নয় তখন আপনি বা জিনিসটা নেওয়ার জন্য এত আগ্রহী কেন আমাকে এবার শুধু শুধু মিথ্যেবাতি বলছেন কেন কৃষ্ণ নামা তার রাগ এবার যেন কিছুটা সামলে নিয়ে বললেন শুনুন তাহলে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের কথা তখন এই মঠের অধ্যক্ষ ছিলেন আমাদের তান্ত্রিক গুরু লামা ডেছেন একদিন তিনি তার শিষ্যদের ডেকে জানালেন যে তার উত্তরাধিকারী নির্বাচন করার প্রয়োজন কারণ এই পৃথিবীতে তার কাজ ফুরিয়ে এসেছে কিন্তু কে হবেন পরবর্তী মঠাধ্যক্ষ শ্রংচেন রাজবংশের এক বংশধর তখন এই গুম্ফায় বাস করতেন তার নাম ছিল শ্রংচেন পাও তিনি এবং আমি দুজনেই তখন যুবক এবং দুজনেই সেই সময় ছিলাম এই মঠের উপাধ্যক্ষ কাজে পরবর্তী অধ্যক্ষ নির্বাচন করতে হলে আমাদের দুজনের মধ্যেই কাউকে বেছে নিতে হয় শুরুতে ডেছন পর ইচ্ছে ছিল পাউকেই করা হোক পরবর্তী মঠাধ্যক্ষ কারণ তার নাকি স্বাস্থ্য কেন আমার চেয়ে বেশি ছিল কিন্তু আমি বা এই সুযোগ ছেড়ে দেব কেন তার চেয়ে আমি বা কম কিসে কাজে এই নিয়ে চূড়ান্ত দ্বন্দ্বের সৃষ্টি হলো নিজেদের মধ্যে অবশেষে গুরু ডেছেন পোয়ে একটা সমাধানের রাস্তা বের করলেন ঠিক হল আমাদের মধ্যে যে কোনো একজন লামার পোর মৃত্যুর পর মঠাধককে দায়িত্ব গ্রহণ করবে এবং তিন যুগ পর সে দায়িত্ব সে তুলে দেবে তার অন্য কোনো বংশধরের হাতে যদি দ্বিতীয় বা তার কোনো বংশধর এই সময়কালের মধ্যে জীবিত না থাকে বা যেদিন তিন যুগ পূর্ণ হচ্ছে সেদিন এখানে উপস্থিত না হতে পারে তাহলে মঠের কর্তৃত্ব চিরদিনের জন্য চলে যাবে প্রথমজনের হাতে কিন্তু আবার এক সমস্যা কে প্রথমে পালন করবে মঠাধকের দায়িত্ব এরও সমাধান করলেন লমা ডে আমাকে আর পাউকে পাশাপাশি দাঁড় করিয়ে তিনি এক তৃণখণ্ড ছুড়ে দিলেন আকাশের দিকে সেটা বাতাসে ভাসতে ভাসতে এসে পড়ল আমার মাথায় প্রথম মঠাধ্যক্ষ নির্বাচিত হলাম আমি এই পর্যন্ত বলে লামা একটু চুপ করে রইলেন তারপর আবার বলতে শুরু করলেন আমাদের গুরু ছিলেন তন্তবিদ্যায় পারদর্শী তার কাছে ছিল দুটো মন্তব্যত জপযন্ত্র সেই দুটো হাতে নিয়ে তিনি মুহূর্তের মধ্যে উড়ে যেতে পারতেন এক পাহাড় থেকে আর এক পাহাড়ে জপযন্ত্র নিয়ে তিনি অপদেবতাদের বশ মানাতে পারতেন যদিও পরবর্তী মঠাধ্যক্ষ হিসেবে সেই দুটো আমারই প্রাপ্য ছিল কিন্তু গুরু ডেছেন পো তার একটা দিলেন আমাকে আর একটা দিলেন পাউকে ঠিক হয়েছিল পাউ বা পাউয়ের কোনো বংশধর সেদিন দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এখানে আসবে সেদিন সঙ্গে করে ওই জপযন্ত্রটা আনতে হবে না হলে এই মঠে তার প্রবেশাধিকার থাকবে না এই সব ঘটনার কয়েক বছরের মধ্যে মধ্যেই লামাডে দেহ রক্ষা করেন এবং পূর্ব নির্ধারিত ব্যবস্থা মতো আমিও মোটাধক্কের দায়িত্ব গ্রহণ করি পাও কিন্তু এখানে আর থাকেনি সেই দিনই সে গুরু ডেছেন পড় দেওয়া জপযন্ত্রটা সঙ্গে নিয়ে পাড়ি জমায় তিব্বতে সেদিনও ছিল ছাম উৎসব আজ থেকে ঠিক তিন যুগ আগে তিব্বতে গিয়ে সে বসবাস করতে শুরু করে লাসাতে সেখানে সে সংসারও পাতে বছর দশেক আগে তার নাকি এক সন্তানও ছিল কিন্তু তার কয়েকদিনের মধ্যেই অজ্ঞাত পরিচয়ে আততায়ের হাতে খুন হয় পাউ আর তার স্ত্রী আততায়ের হাত থেকে পাউয়ের নবজাতককে বাঁচানোর জন্য পাউয়ের সহযোগী একজন লামায় শিশুটিকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন কিন্তু তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি সম্ভবত তিনি আর জীবিত নেই কারণ মা ছাড়া ওইটুকু শিশুর বরফের দেশে বাঁচা প্রায় অসম্ভব বললেই চলে নীলাঞ্জনের মনে হলো এই শেষ কথাগুলো বলার সময় লামার চোখ দুটো যেন জল করে উঠল কৃষ্ণ লামা এরপর বললেন এবার আসি আসল কথায় এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কেন আপনি আপনার মিথ্যে কথাটা ধরে ফেলতে পারলাম আমার ধারণা পাওয়ের জপযন্ত্রটা কোনোভাবেই কিউরীয় ব্যবসায়ীদের হাতে ঘুরতে ঘুরতে তিব্বত থেকে চলে এসেছিল গ্যাংটকের কোনো দোকানে আর সেখান থেকে এটা আপনি সংগ্রহ করেছেন কিন্তু যেহেতু এই জবযন্ত্রটা এখানকার সম্পত্তি তাই আমি সেটা আপনার কাছ থেকে দাবি করতেই পারি এর জন্য উপযুক্ত মূল্য দিতেও আমি প্রস্তুত এই বলে কৃষ্ণলামা লামার স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে রইলে নীলাঞ্জনের দিকে কয়েক মুহূর্ত পর নীলাঞ্জন লামার দিকে তাকিয়ে বলল এমনও তো হতে পারে যে লামা পাউয়ের ছেলে জীবিত আছে তার কাছ থেকেই আমরা জবজন্তুটা পেয়েছিলাম আর সেই এসে তার জিনিসটা ফেরত নিয়ে গিয়েছে কৃষ্ণ লামা গম্ভীর স্বরে এবার বললেন মিথ্যে কেন কথা বাড়াচ্ছেন আপনি সেই ছেলে যদি জীবিতও থাকে তাহলে তার পক্ষে দুর্গম পাহাড় ডিঙিয়ে এত দূর আসা সম্ভব নয় আর আমার লোকজনের চোখ এই মঠে প্রবেশ করা তার পক্ষে দুঃসাধ্য এরপর লামা কিছুটা নির্দেশের সুরে বললেন জিনিসটা এবার আমাকে দিয়ে দিন আজ রাতে আমি তন্ত্রবিদ্যায় এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করতে চলেছি তার কিছু আয়োজন এখনও বাকি আছে আমি আর অপেক্ষা করতে পারবো না এই বলে কৃষ্ণলামা হাত বাড়িয়ে দিলেন নীলাঞ্জনের দিকে নীলাঞ্জন এবার কৃষ্ণলামার চোখে চোখ রেখে বলল আমি তো আপনাকে বলেইছি যে জিনিসটা আমার কাছে নেই যার জিনিস সে নিয়ে গিয়েছে নীলাঞ্জনের কথা শুনে দপ করে জ্বলে উঠলো কৃষ্ণলামার চোখ দাঁতে দাঁত চেপে তিনি বললেন তো হলে তো অনুরোধ সত্য জিনিসটা আপনি দিলেন না নীলাঞ্জন আর শুভমের দিকে জ্বলন্তর দৃষ্টি নিক্ষেপ করে ঝড়ের বেগে কৃষ্ণলামা বেরিয়ে গেলেন ঘর থেকে কৃষ্ণলামা চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ খাটের উপর বসেছিল নীলাঞ্জন তার এখন কী করা উচিত কিছুই বুঝতে পারছিল না সে একবার তার মনে হল কৃষ্ণলামার কাছে গিয়ে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করা উচিত পরক্ষণেই মনে হলো কৃষ্ণলামা কিছুতেই তার কথা বিশ্বাস করবেন না সবচেয়ে ভালো হতো যদি সেই মুহূর্তে মনাস্ট্রিস ছেড়ে চলে যেতে পারত কিন্তু তা সম্ভব নয় তার পক্ষে পাহাড়ি রাস্তায় পথ চেনা সম্ভব নয় আর কৃষ্ণলামাও নিশ্চয়ই তার কাছে জপযন্ত্রটা যে নেই সে বিষয়ে নিশ্চিন্ত না হয়ে এত সহজে তাকে ছেড়ে আসতে রাজি হবে না এমনকি আরও কয়েকদিন তাদের এখানে আটকে রাখতেও পারেন যদি এমনই হয় তাহলে আর দুর্গতি শেষ থাকবে না নীলাঞ্জনদের আসলে একজন অপরিচিত লোকের কথায় বিশ্বাস করে এরকম অজানা জায়গায় যে আসা ঠিক হয়নি এবার তা ভালোভাবে বুঝতে পারলো সে বিশেষত যখন তার সঙ্গে একটা ছোট ছেলে রয়েছে এই সব চিন্তা করে নীলাঞ্জনের মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো একটা সিগারেট খাওয়ার জন্য নীলাঞ্জন খাট থেকে উঠে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো কিছু একটা যে হয়েছে এবং সেটা যে এই চপযন্ত্রটা নিয়ে সেটা লামা ও নীলাঞ্জনের উত্তেজিত কথাবার্তা থেকে স্পষ্ট বুঝতে পারছিল শুভম সে এতক্ষণ চুপচাপ জানালার সামনে দাঁড়িয়েছিল এসব দেখে তার কেমন যেন ভয় ভয় করছিল নীলাঞ্জন বাইরে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এসে ঘরের বাইরে এসে নীলাঞ্জনের পেছনে দাঁড়ালো কয়েক পা হেঁটে নীলাঞ্জন হাজির হলো সেই কাঠের বাথরুমের পাশে খাদের ধারে শুভম তার পিছু পিছু গিয়ে দাঁড়ালো একটা পাথরের উপর চারপাশ এখন নিস্তব্ধ মনস্ত্রীর কোলা হল থেমে গিয়েছে অনেকক্ষণ আগে নিচে জঙ্গল থেকে মাঝে মাঝে শুধু ভেসে আসছে পোকার ডাক আর বাতাস বয়ে যাওয়ার শব্দ মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে বিচ্ছে চোখে মুখে পাথরের উপর দাঁড়িয়ে শুভম তাকালো নিচের দিকে নীলাঞ্জন পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে তার থেকে একটা দিয়ে ঠোঁটে দিল সিগারেটের প্যাকেটটা পকেটে রেখে নীলাঞ্জন লাইটারটা অন্য পকেট থেকে বের করে সিগারেট জ্বালাতে যেতেই শুভম পাথরটা থেকে নেমে এসে খামচে ধরল তার হাত নীলাঞ্জন ফিরে তাকালো তার দিকে নীলাঞ্জনকে ইশারায় চুপ করতে বলে শুভম তার হাতে ধরে টেনে এনে দাঁড় করিয়ে দিল পাথরটার ওপর তারপর আঙ্গুল দিয়ে নিচের দিকে দেখালো নিচে তাকিয়ে নীলাঞ্জন প্রথমে কিছু বুঝতে পারল না পাহাড়ে ঢালবে নিচের দিকে নেমে গিয়েছে পাইন দেবদারু আর বাঁশের ঘন জঙ্গল কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখতে পেল সে যেখানে দাঁড়িয়ে আছে তার বেশ খানিকটা নিচে জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে রয়েছে ঢালু ছাদওয়ালা একটা কাঠের বাড়ি বাড়িটার গায়ের রং সবুজ তাই হঠাৎ নিচের দিকে তাকালে তার অস্তিত্ব ধরা পড়ে না বাড়িটা দেখার পর আরও একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল তার সেই ছোট ছেলেটা সন্তর্পণে পাহাড়ের ঢাল পেয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে থাকা বাড়িটার দিকে নীলাঞ্জন বুঝতে পারল নিশ্চয়ই ব্যাপারটার মধ্যে কোনো রহস্য আছে আর একটা ব্যাপার সঙ্গে সঙ্গে মাথায় এলো তার সেই ছেলেটিকে যদি কৃষ্ণলামার কাছে হাজির করা যায় তাহলে নীলাঞ্জনদের সমস্যার সমাধান হবে কিন্তু পরক্ষণেই মনে হলো এই ছেলেটি যদি সত্যি সত্যি রাজবংশের অর্থাৎ লামা পাউয়ের সন্তান হয়ে থাকে এবং যদি সে তার অধিকার ফিরে পাওয়ার জন্য এসে থাকে তাহলে কৃষ্ণলামা জীবিত রাখবেন তাকে লামা পাউয়ের হত্যার ঘটনা বলার সময় কৃষ্ণলামার চোখ দুটো কেমন জল জল করে উঠেছিল সেটা হঠাৎ মনে পড়ে গেল নীলাঞ্জনের হয়তোবা এই মঠের ওপর তার অধিকার চিরদিনের মতো প্রতিষ্ঠা করার জন্যই কৃষ্ণলামাই তার দিকে সরিয়ে দিয়েছিলেন পৃথিবী থেকে নীলাঞ্জন দেখল ছেলেটি কিন্তু একবারও পেছনের দিকে তাকাচ্ছে না তার দৃষ্টি শুধু জঙ্গলের আড়ালে বাড়িটার দিকে নিবদ্ধ হয়তো বাড়িটার ভেতর থেকে কেউ তাকে দেখে ফেলতে পারে এই ভয় করছে সে কারণ ঢাল কিছুটা নামার পর মাঝে মাঝেই থেমে গিয়ে বাড়িটার দিকে তাকিয়ে থাকছে সে একটা অদম্য কৌতূহল পেয়ে বসল নীলাঞ্জনকে শুভমকে সেখানে তাড়াতে বলে নীলাঞ্জনও খাদের ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে সে অনেকটা নিচে নেমে গেল ততক্ষণে ছোট লামাটি পৌঁছে গিয়েছে বাড়িটার কাছাকাছি বাড়িটার কাছে এসে একটা মোটা দেবদারু গাছের আড়ালে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বাড়িটাকে ভালো করে লক্ষ্য করতে লাগলো ছেলেটি নীলাঞ্জনও তার হাত বিষেক পেছনে একটা গাছের আড়ালে এসে দাঁড়ালো বাড়ির এক পাশেই প্রায় গোটাটাই একেবারে দেখতে পেলো নীলাঞ্জন প্যাগোটা ধাঁচের এই বাড়িটা যে বেশ পুরোনো তা বুঝতে পারল নীলাঞ্জন বাড়িটার দরজা জানলা সব বন্ধ বড় কয়েকটা গাছ ঘিরে আছে ছেলেটি মিনিট দশেক গাছটার আড়ালে দাঁড়িয়ে ভালো করে বাড়িটাকে দেখে নিল তারপর গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার কাছে গিয়ে তার পেছনে অদৃশ্য হলো নীলাঞ্জনও এবার গাছের আড়াল থেকে বেরিয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো বাড়িটার কেউ থাকে বলে তো মনে হলো না তার বাড়িটার ঢালু ছাদ আর জানালার কারণে সে পুরু হয়ে জমে রয়েছে পচা পাতার রাশি সরাসরি এখানে সূর্যের আলো এসে পড়ে না বলে জায়গাটাও কেমন যেন শ্যাঁত স্যাঁতে ছেলেটি যেদিকে গিয়েছে বাড়িটাকে বের দিয়ে নীলাঞ্জনও এগিয়ে গেল সেদিকে প্যাগোটা ধাঁচের হলেও বাড়িটার একটা অংশ এলের মতো বাড়ির পেছন দিকে যেতেই নীলাঞ্জন দেখতে পেলো সেই এলের মতো অংশের বন্ধ দরজার গায়ে কান লাগিয়ে কী একটা শোনার চেষ্টা করছে ছেলেটি দরজা তো বাইরে থেকে আড়া আড়ি কাঁট দিয়ে পেরে ঠুকে বন্ধ করা তাহলে ঘরের ভেতর ছেলেটি কিসের শব্দ শোনার চেষ্টা করছে কাউকে ঘরের ভেতর রেখে কি দরজাটা বাইরে থেকে বন্ধ করে রাখা রয়েছে ব্যাপারটা কিছুই বুঝে উঠতে পারল না নীলাঞ্জন বাড়ির এদিকের অংশের ছাদটা লম্বা লম্বা কাঠের থাম দিয়ে ধরে রাখা হয়েছে ছেলেটি যাতে তাকে দেখতে না পায় তাই নীলাঞ্জন একটা থামের আড়াল থেকে লক্ষ্য করতে লাগলো ছেলেটিকে বেশ কিছুক্ষণ দরজার গায়ে কান লাগিয়ে রাখার পর তার মুখে যেন ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল দরজা থেকে এবার সরে এসে চারপাশের মাটিতে সে কী যেন একটা খুঁজতে শুরু করলো কিছু দূরের মাটির ওপর পড়ের ছিল হাতচারেক লম্বা একটা শক্ত গাছের ডাল তার উপর চোখ পড়তেই ছেলেটি গিয়ে সেটা কুড়িয়ে নিল তারপর ফিরে এসে ডালের ছুঁচলো দিকটা দিয়ে দরজার গায়ে আটকানো কাঠের তক্তার নিচে ধীরে ধীরে চার দিতে লাগলো নীলাঞ্জন বুঝল ছেলেটি তক্তাটা খোলার চেষ্টা করছে কিছুক্ষণের মধ্যে উদ্দেশ্য সফল হল ছেলেটার তক্তার একটা দিক পেরে থেকে আলগা হয়ে গেল ছেলেটি এরপর টান মেরে দরজা থেকে তক্তাটা উপড়ে ফেললো খুলে গেল দরজাটা চারপাশ ভালো করে তাকিয়ে ছেলেটি ঘরের ভেতর ঢুকে পাল্লা দুটো আবার ভেজিয়ে দিল কয়েক মিনিট কেটে যাওয়ার পর নীলাঞ্জন এসে দাঁড়ালো দরজাটার সামনে তারপর পাল্লার ফাঁক দিয়ে ঘরের ভেতরে চোখ রাখল ঘরের ভেতরে গাঢ় অন্ধকার কিছুই দেখতে পাচ্ছে না সে ঘরের ভেতর থেকে গুঙ্গানির একটা অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছে হঠাৎ ঘরের ভেতর সে একটা খুট করে শব্দ শুনল আর তারপরই বাইরের আলোয় ঘরের অন্ধকার কেটে গেল নীলাঞ্জন দেখলো ঘরের ভেতরে একটা নিচু মতো জানলা খুলে ফেলেছি ছোট ছেলেটি জানলাটা খোলার পর ছেলেটি এগিয়ে গেল লম্বা ঘরটার একটা কোণের দিকে সন্তর্পণে দরজার পাল্লাটা ফাঁক করে নীলাঞ্জন তাকালো সেই দিকে দেখলো ঘরের এক কোণে কাঠের মেজের ওপর হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে একটি ছেলে গোঙানির শব্দটা ভেসে আসছে তার কাছ থেকেই নীলাঞ্জন বুঝতে পারল যে একটু আগে দরজার গেয়ে কান পেতে এই শব্দটাই শোনার চেষ্টা করছিল ছোট লামাটি মাটিতে যে ছেলেটি শুয়ে আছে তার মুখের আদল তিব্বতীদের মতো হলেও পোশাক দেখে তাকে গুমফায় থাকা ছোট লামাদের মতো মনে হলো না নীলাঞ্জনের মাথাও তার কামানো নয় শত ছিন্ন জামা প্যান্ট পরা যেসব তিব্বতী ছেলেকে অনেক সময় গ্যাংটকের রাস্তায় ভিক্ষে করতে দেখা যায় এ ছেলেটি অনেকটা সেই রকমই দেখতে ছোটো লামাটি ছেলেটির মুখের বাঁধনটা খুলে দিতেই গুগানি বন্ধ করে আস্তে আস্তে দেওয়ালের ঠেস দিতেই একটু নিচু গলায় দুজনে কথা বলতে শুরু করলো নীলাঞ্জনের মনে হলো ছোট লামাটি যেন তাকে প্রশ্ন করছে আর ছেলেটি তার উত্তর দিচ্ছে দরজার বাইরে দাঁড়িয়ে তারা কি কথা বলছে তা শুনতে পাচ্ছিল না নীলাঞ্জন অবশ্য শুনতে পেলেও তার কোনো লাভ হতো না কারণ তারা যে ভাষায় কথা বলছে তা জানা নেই নীলাঞ্জনের কিছুক্ষণ কথাবার্তা বলার পর ছোট লামাটি উঠে দাঁড়ালো তারপর কোমরের নিচ থেকে টেনে বের করলো সেই জপযন্ত্রটা নীলাঞ্জন দেখল জপযন্ত্রটা বের করার সঙ্গে সঙ্গেই বসে থাকা ছেলেটি চোখ বন্ধ করে ফেলল জপযন্ত্রটা হাতে ধরে ছোটো লামাটি কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর সে একটা অদ্ভুত কাণ্ড করল। জপযন্ত্রটা দিয়ে সজরে আঘাত করল ছেলেটির কপালে একটা মৃদু আর্তনাদ করে ছেলেটির মাথা ঝুঁকিয়ে দুহাত দিয়ে কপালটা চেপে ধরল ছোটো লামাটি এবার জপযন্ত্রটা কোমরে গুজে বসে পড়ল ছেলেটির পাশে তারপর তার মাথায় হাত বোলাতে লাগলো কিছুক্ষণ পর ছেলেটি মাথা তুলল নীলাঞ্জন দেখতে পেল তার কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে আস্তে আস্তে ছেলেটি হাত সরিয়ে নিল কপাল থেকে জপযন্ত্রটার আঘাতে তার কপালের একপাশে একটা ক্ষতের সৃষ্টি হয়েছে নীলাঞ্জনের কেন যেন মনে হলো ছোট লামাটি যে ইচ্ছে করে আঘাত করে দিয়েছে ছেলেটি এবার ছোট লামাটির দিকে তাকিয়ে হাসলো আর সে পরম মমতায় হাত বোলাতে লাগলো ছেলেটির ক্ষতস্থানের চারপাশে নীলাঞ্জন বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত হঠাৎই নীলাঞ্জনের হাতের চাপে ক্যাচ করে একটা শব্দ হলো এবং পাল্লাটা ফাঁক হয়ে গেল শব্দটা শুনতে পেয়ে চমকে উঠে ছেলে দুটো দরজার দিকে তাকিয়ে নীলাঞ্জনকে দেখতে পেল আর সঙ্গে সঙ্গে তড়াক করে উঠে দাঁড়ালো ছোট লামাটি তারপর বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে খোলা জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল। নীলাঞ্জন দেখলো মাটিতে বসে থাকা ছেলেটি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে তার দিকে নীলাঞ্জন এবার দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকতে যাবে ঠিক সেই সময় পেছন থেকে একটা খসখস শব্দ শুনতে পেল সে ঘাড় ঘুরিয়ে পেছন তাকাতেই মাথায় কিসের একটা প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে পড়ে গেল নীলাঞ্জন মাটিতে পড়ে যাওয়ার পর তার চোখের সামনে ভেসে উঠল কৃষ্ণ লামার মুখ মুহূর্তেই জ্ঞান হারানো নীলাঞ্জন পাহাড়ের ঢাল দিয়ে নিচে নামার সময় একসময় শুভমের চোখের সামনে থেকে গাছে ঢাকা বাড়িটার আড়ালে হারিয়ে গেল নীলাঞ্জন শুভম দাঁড়িয়ে রইল পাথরটার ওপর আধ ঘন্টা কেটে যাওয়ার পরও যখন নীলাঞ্জন কাকু ফিরে এলো না তখন কেমন যেন তার ভয় ভয় করতে লাগলো কী করবে সে বুঝে উঠতে পারছিল না তার কিছুক্ষণ পরও শুভম দেখল নামা তার সঙ্গী বামন নামা সেই গাছে ঢাকা বাড়িটা থেকে বেরিয়ে এসে উপর দিকে উঠতে শুরু করলেন তারা শুভমকে দেখার আগেই শুভম পাথরটা থেকে চট করে নেমে ঘরে গিয়ে দরজা ভেজিয়ে কাঠের ওপর শুয়ে পড়ল আধ ঘন্টা কেটে গেল নীলাঞ্জন কিন্তু ফিরল না বিছানায় শুয়ে শুভম ভাবতে লাগল সে এখন কি করবে হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ পেয়ে বিছানার উপর উঠে বসল শুভম দরজাটা খুলে গেল ঘরের ভেতর বামন লামাকে নিয়ে ঢুকলেন কৃষ্ণ লামা বামন নামার কাঁধে তার পোষা সেই বাদরটা আর হাতে একটা গোলমতো পাত্র বামন লামা ঘরে ঢোকার পর কী যেন একটা বললেন আর বাঁদরটাও তার কাঁধ থেকে নেমে এক লাফে খাটের উপর শুভমের কাছে গিয়ে দূরে বসল বামন লামা এবার তার হাতের পাত্রটা দিয়ে এগিয়ে গেলেন শুভমের দিকে পাত্রটার মধ্যে দুধের মতো দেখতে একটা তরল পদার্থ রয়েছে তবে সেটা দুধ নয় পাত্রটা কাছে আনার পর তার উৎকট গন্ধেই বুঝতে পারল শুভম কৃষ্ণলামা এবার শুভমের দিকে তাকিয়ে সেটা খেয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলো বামলামা পাত্রটা তুলে ধরলেন শুভমের মুখের কাছে শুভম বামলামার হাতটা পাত্রশুদ্ধ জটকা মেরে সরিয়ে দিল পাত্রের তরলের কিছুটা চলকে পড়ল বিছানায় আর মেঝে বামলামা এবার খাঁটে বসা পাদরটার উদ্দেশ্যে কী একটা উচ্চারণ করলেন আর সঙ্গে সঙ্গে শুয়ে শুভমের আরও একটু কাছে চার পায়ে ভর এসে দাঁত খিঁচোতে শুরু করলো বাঁদরটাকে দেখে ভয় পেয়ে গেল শুভম সে বুঝতে পারল জিনিসটা না খেলে তারা হয়তো বাদরটাকে তার উপর লেলিয়ে দেবেন তাই বামনলামা পাত্রটা আর একবার তার মুখের কাছে আনতে সে এক চমুকে সেই বিষাত তরলটা খেয়ে নিল সেটা খাওয়ার পরই শুভমের মাথার ভেতরটা কেমন যেন করতে লাগলো সংজ্ঞাহীন না হলেও সে কেমন যেন একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে গেল শুয়ে পড়ল খাটের উপর একসময় বাইরে অন্ধকার নেমে এলো তারপর কারা যেন তাকে বাইরে নিয়ে গিয়ে স্নান করিয়ে লামাদের মতো পোশাক পরিয়ে সারা মুখে ঘিয়ের মতো কিসব মাখিয়ে দিল তারপর তার গলায় অদ্ভুত ধরনের একটা মালা পরিয়ে বেশ কিছুটা হাঁটিয়ে তাকে একটা ঘরের ভেতর ঢুকিয়ে উঁচু মতো একটা জায়গায় বসিয়ে দেওয়া হলো। ঘরটা ধোয়ায় ভর্তি এসব ব্যাপার স্বপ্ন না সত্যি ঘোরের মধ্যে বুঝতে পারল না শুভম সে বসে বসে ঢুলতে লাগলো কানে বাঁচতে লাগলো শুধু টুক টুক, টুক, শব্দ মাটিতে পড়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আবার জ্ঞান ফিরে এলো নীলাঞ্জনের চোখ খুলে সে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ লামা আর বামুন লামা বামুল লামার হাতে একটা সরু চিকলিকে চামড়া চাবুক তার মাথায় আবার একটা ধাতুর ডেলা বাঁধা নীলাঞ্জনের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে কৃষ্ণরামা বললেন শোহবরের মতো বলছি চপযন্ত্রটা আমাকে দিয়ে দিন নীলাঞ্জন অতি কষ্টে উত্তর দিল বলছি তো সেটা আমার কাছে নেই কৃষ্ণরামা এবার চিবিয়ে চিবিয়ে বললেন জিনিসটা যে আপনার কাছে নেই তা আমি জানি আপনি যখন উৎসব দেখছিলেন তখন আমার লোক সেটা খুঁজতে আপনার ঘরে গিয়েছিল কিন্তু তারা সেটা পায়নি জিনিসটা কোথায় লুকিয়েছেন সেটাই আমি জানতে চাইছি নীলাঞ্জন উত্তর দিল আপনাকে আমি সত্যি কথাই বলছি যার জিনিস সেটা সে এসে নিয়ে গিয়েছে কৃষ্ণলামা এবার চিৎকার করে উঠলেন ও পর মিথ্যা কথা শুনে রাখুন যতক্ষণ না ওটা দিচ্ছেন ততক্ষণ এখানেই থাকতে হবে আপনাকে এরপর কৃষ্ণলামা কি একটা বললেন বামন লামাকে নীলাঞ্জন শুধু দেখল বামন চাবুক সমেত হাতটা একবার মাথার উপর উঠল পর মুহূর্তে মাথায় একটা প্রচণ্ড আঘাত পেয়ে জ্ঞান হারাল নীলাঞ্জন যখন নীলাঞ্জনের জ্ঞান ফিরে এলো তখন প্রথমে কিছুই মনে করতে পারল না সে তার চারপাশে শুধুই অন্ধকার ডান চোখের ওপর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার আস্তে আস্তে একটা হাত সে মুখের কাছে নিয়ে এলো সারা মুখ তার চটচট করছে একটু পরে নীলাঞ্জন বুঝতে পারল সেটা রক্ত কিন্তু অন্ধকার ঘরে এই অবস্থায় শুয়ে আছে কেন শুয়ে শুয়ে এটাই সে মনে করার চেষ্টা করতে লাগল বেশ কিছুক্ষণ পরে একটা অস্পষ্ট শব্দ শুনতে পেল নীলাঞ্জন কিন্তু অন্ধকার ঘরের কোন দিক থেকে শব্দটা হলো সে বুঝতে পারল না হঠাৎ একটা ক্ষীণ আলো ফুটে উঠল ঘরের মধ্যে নীলাঞ্জন দেখল একটা আলোর শিখা কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে তার দিকে আলোটা একটু কাছে এসেই থেমে গেল বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর নীলাঞ্জন বুঝতে পারল সেটা একটা প্রদীপ আস্তে আস্তে নীলাঞ্জনের চোখের সামনে ফুটে উঠল প্রদীপ হাতে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ লামার মুখ তিনি ঠোঁটের উপর আঙুল তুলে নীলাঞ্জনকে চুপ করে থাকতে ইশারা করলেন তারপর এগিয়ে এলেন নীলাঞ্জনের আরও কাছে নীলাঞ্জন এবার উঠে বসার চেষ্টা করল কিন্তু পারল না মাথাটা তার পাথরের মতো ভারী মনে হতে লাগল বৃদ্ধ লামাটি প্রদীপটি মাটিতে নামিয়ে রেখে তার পাশে বসলেন বেশ কিছুক্ষণ তারা পরস্পরের দিকে তাকিয়ে রইলেন নীলাঞ্জনের মনে হলো সে লোকটিকে আগে কোথায় যেন দেখেছে কিন্তু কোথায় দেখেছে তা কিছুতেই মনে করতে পারল না লোকটি নীলাঞ্জনকে তুলে ধরে দেওয়ালের গায়ে ঠেস দিয়ে বসিয়ে দিলেন তারপর তার পোশাকের ভেতর থেকে একটা পাত্র বের করে ঠান্ডা জল ঢেলে দিলেন নীলাঞ্জনের মুখে জলটা খাওয়ার পর নীলাঞ্জন একটু ধাতস্থ হলো সে বারবার মনে করার চেষ্টা করতে লাগলো সে এখন কোথায় বৃদ্ধ লামার প্রদীপটা মাটির থেকে তুলে নিয়ে কৃষ্ণ উঠে দাঁড়ালেন তারপর নীলাঞ্জনকে উঠে দাঁড়ানোর ইঙ্গিত করলেন প্রচণ্ড কষ্ট হলেও নীলাঞ্জন দেওয়ালের গায়ে ভার দিয়ে একসময় উঠে দাঁড়ালো একটু চেষ্টার পর সে হাঁটতেও পারল নীলাঞ্জন তার পেছন পেছন গিয়ে দাঁড়ালো ঘরের এক কোণে লামা এবার প্রদীপটা হাতে নিয়ে একটু নিচু হলেন নীলাঞ্জন দেখতে পেল কাঠের দেওয়ালের নিচের দিকে এক জায়গায় কয়েক হাত কাঠের পাটাতন কে যেন সরিয়ে ফেলেছে অনায়াসে এই জায়গা দিয়ে ঘরের বাইরে বেরিয়ে যাওয়া যায় কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বাইরে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো বাইরে ফটফট করছে জ্যোৎস্না সেই আলোয় আকাশের বুকে মাথা উচিয়ে দাঁড়িয়ে থাকা পর্বত শৃঙ্গগুলো দুধের মতো সাদা দেখাচ্ছে মাথার ওপর বিরাট রূপোর থালার মতো চাঁদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল নীলাঞ্জন এত বড় চাঁদ আগে কোনো দিন দেখেনি সে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ নীলাঞ্জনের মনে পড়ে গেল সব কিছু বুঝতে পারল যে সে দাঁড়িয়ে আছে গাছে ঘেরা বাড়িটার সামনে সামনে ছোট পাহাড়টার মাথার উপর মনেষ্ট্রীর চূড়াটাও চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে সে বাইরে বেরিয়ে আসার পর প্রদীপটি নিভিয়ে ফেলেছিলেন বৃদ্ধ লামা কারণ তার আর কোনো দরকার ছিল না নীলাঞ্জনকে নিয়ে সন্তর্পণের সামনের পাহাড় ভেঙে মনাস্ট্রির দিকে উঠতে শুরু করলেন তিনি নীলাঞ্জন ততক্ষণে চিনে ফেলেছে এই লামাটিকে একেই নীলাঞ্জনরা আহত অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিল গ্যাংটকের হাসপাতালে তারপর থেকে সব ঘটনা শুরু একসময় সময় নীলাঞ্জনরা উঠে এলেন সেই পাথরটার কাছে যেখানে শুভমকে দাঁড় করিয়ে রেখে নিচে নেমেছিল নীলাঞ্জন শুভমের যদি ওরা কোনো ক্ষতি করে থাকেন তাহলে ওর বাবা মায়ের সামনে গিয়ে নীলাঞ্জন দাঁড়াবে কীভাবে এই কথাটা মনে হতেই শরীরের সব কষ্ট ভুলে গেল নীলাঞ্জন শুধু একটা অব্যক্ত যন্ত্রণা পাক খেতে লাগলো তার মনের মধ্যে উপরে উঠে আসার পর নীলাঞ্জন চারপাশে কাউকে দেখতে পেল না শুধু শুনতে পেল মনাস্থী ভেতর থেকে ভেসে আসছে ডুকডুকি ডুকডুক শব্দ পাথরটার সামনে বেশ কয়েক মিনিট দাঁড়ালেন নীলাঞ্জনরা নীলাঞ্জনের মনে হলো বৃদ্ধ লামা যেন বোঝার চেষ্টা করছেন শব্দটা মনাস্থীর কোন দিক থেকে ভেসে আসছে তারপর তিনি তার জুতোর ভেতর থেকে একটা ছুরির মতো জিনিস টেনে বের করলেন এই অস্ত্রটা একটা অদ্ভুত এর কোনো হাতল নেই ফলা চাঁদের জিনিসটা ঝকঝক করে উঠল অস্ত্রটা বের করার পর লামা এবার নীলাঞ্জনকে তার সঙ্গে আসতে ইশারা করে এগিয়ে চললেন মনেস্টির দিকে বাইরে থেকে মনেস্ট্রির ভেতর কোনো আলো দেখা যাচ্ছে না সেই ডুকটুকির শব্দ ক্রমশ বেড়ে চলেছে মনস্টির দেওয়ালের গা ঘেঁষে লামার পেছন পেছন সন্তর্পণে নীলাঞ্জন হাজির হলো মনস্টির সদর দরজার সামনে সেটা খোলা রয়েছে চারপাশ ভালো করে একবার তাকিয়ে নীলাঞ্জনকে নিয়ে লামা ঢুকলেন তার ভেতরে মনসটির ভেতরটা অন্ধকার নীলঞ্জন বুঝতে পারল ডুগুগিয়ে শব্দটা ভেসে আসছে প্রার্থনা কক্ষের পেছন দিকের কোনো ঘর থেকে প্রার্থনা কক্ষের মধ্যে কেউ নেই শুধু বুদ্ধমূর্তির সামনে একটা প্রদীপ নিভু নিভু অবস্থায় জ্বলছে নীলাঞ্জন লামার পিছু পিছু ঢুকল একটা ঘরের মধ্যে তার ভেতরে জমাট বাঁধা অন্ধকার কোনো কিছু দেখা যাচ্ছে না আন্দাজের ওপর নির্ভর করে লামার মৃদু পায়ের শব্দ শুনে তাকে অনুসরণ করে চলল সে বেশ কয়েকটা ঘর পার হয়ে লামা এসে দাঁড়ালেন একটা ঘরের দরজার পাশে ঘরের ভেতরে ভীষণ জোরে একসঙ্গে এত ডুকডুকি বাচ্ছে যে কানে তালা ধরে যাওয়ার উপক্রম আস্তে আস্তে নীলাঞ্জন উঁকি দিল ভেতরে সেখানে আলো থাকলেও সারাক্ষণ ধোয়ায় তার মধ্যে দিয়ে কিছুই দেখতে পেল না সে নীলাঞ্জন তাকালো বৃদ্ধ লামার মুখের দিকে এবার তিনি তাকে ইশারায় দরজার পাল্লার আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকতে বললেন মিনিট পাঁচেক পর কমে আসতে লাগলো ডুগডুগির শব্দ নীলাঞ্জন এবার শুনতে পেল কে যেন ভারী গলায় অদ্ভুত সুর করে দুর্বোধ ভাষায় এক টানা কিসব বলে চলেছেন সম্ভবত কেউ মন্ত্রোচ্চারণ করছে মনোযোগ দিয়ে শোনার পর নীলঞ্জন বুঝতে পারল গলাটা কৃষ্ণ লামার মিনিট দুয়েক পর ডুকডুকির শব্দ একদম থেমে গেল শুধুই চলতে লাগলো মন্ত্রোচ্চার নীলাঞ্জন আর একবার সাবধানে উঁকি মারল ঘরের ভেতর ধোয়া আবার অনেকটাই কমে এসেছে সে দেখতে পেল একটা লম্বা ঘরের শেষ প্রান্তে উঁচু বেদির ওপর বসানো আছে ভয়ালো দর্শন পাথরের বিরাট মূর্তি তার বড় বড় দাঁত বের করা মুখের ভেতর থেকে সাপের মতো চেরা লম্বা জীব নেমে এসেছে বুকের নিচ পর্যন্ত লম্বা নৌখালা দু হাত থেকে ঝুলছেন নরমুণ্ড কৃষ্ণলামা সেই বিকট দর্শন মূর্তির দিকে মুখ করে দাঁড়িয়ে দু হাত নাড়িয়ে মন্ত্রোচ্চারণ করে চলেছেন তার এক হাতে ধরা একটা লম্বা হাড় আর এক হাতে ধরা সেই জপযন্ত্র দুটো একটা ঘরে দুপাশে সার বেঁধে দাঁড়িয়ে আছে জনাকুরি নানা বয়সী লামা তার মধ্যে বামুল লামাও আছেন তাদের প্রত্যেকের হাতেই একটা করে ডুগুগি আর বাটির মতো ছোট পাত্র দরজার দিকে পেছনে ফিরে তাকাতেই দৃষ্টিতে ভয়ঙ্কর মূর্তি আর কৃষ্ণলামার দিকে ভালো করে ঘরের ভেতর চারিদিকে তাকাতে নীলাঞ্জন হঠাৎ দেখতে পেয়ে গেল শুভমকে ঘরের কোণে এক ছোট্ট বেদির উপর বসে আছে ধুলছে তাকে পড়িয়ে দেওয়া হয়েছে কালো রঙের ঢিলে পোশাক তবে তার হাত পা খোলা নীলাঞ্জনের মনে হল সে যেন তন্দাচ্ছন্ন অবস্থায় রয়েছে তার কোনো হুশ নেই কৃষ্ণ লামার মন্ত্রোচ্চারণও শেষ হলো সময় একটু পাশ ফিরে বামললামার দিকে তাকিয়ে তিনি কি একটা ইঙ্গিত করলেন সঙ্গে সঙ্গে অন্য লামারা দুর্বোধ ভাষায় চিৎকার করলো একসঙ্গে কি যেন বলে উঠলেন বেশ কয়েকবার তারপরে সকলে হাতে পাত্রে একটা চুমুক দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন বামুলনামা লামা তার হাতের পাত্রটি মাটিতে নামিয়ে রেখে ঘরের কোণে শুভমের কাছে হেঁটে গেলেন শুভমের একটা হাত ধরে মাটির উপর তাকে দাঁড় করিয়ে দিলেন তিনি তারপর তাকে ধীরে ধীরে হাঁটিয়ে নিয়ে যেতে লাগলেন সেই ভয়ঙ্কর মূর্তির সামনে শুভমকে এনে দাঁড় করানো হলো কৃষ্ণলামার কাছে কৃষ্ণলামা এবার বেদির সামনে থেকে একটু সরে দাঁড়ালেন আর সঙ্গে সঙ্গে চমকে উঠল নীলাঞ্জন বেদির ঠিক নিচে মেঝের ওপর একটা হাঁড়ি কাঠ রয়েছে আর তার পাশে সোনা রয়েছে একটা বিরাট ভোজালি কৃষ্ণলামার শরীরের আলালে জিনিস দুটো এতক্ষণ ঢাকা ছিল শুভমকে হাঁটু মুড়িয়ে বসিয়ে দেওয়া হলো হাঁড়ি কাঠের সামনে শুভম তাকে কোনো বাধাও দিল না ব্যাপারটা কি হতে চলেছে বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হলো না নীলাঞ্জনের শুভমকে ওরা অপদেবতার মূর্তির সামনে বলি দেবে সঙ্গে সঙ্গে সে ঘরে ঢোকার জন্য পা বাড়াল কিন্তু বৃদ্ধ লামা এক হাতে তার গলা জড়িয়ে ধরে আটকে দিলেন তাকে লামার অস্ত্র ধরা অন্য হাত ওপর দিকে উঠল আবার তারপরেই অস্ত্রটা ছুটে গেল সামনের দিকে বামল লামা একটু ঝুঁকতে যাচ্ছিলেন সম্ভবত সুমনের গলাটা হাড়িকাঠের ভেতর থেকে ঢুকিয়ে দেওয়ার জন্য তার হল না বৃদ্ধলামার ছুরিটা বাতাসের মধ্যে পাখ খেয়ে আমুল গেঁথে গেল বামলামার বুকে বামলনামার পাশে এক কাঠের স্ট্যান্ডের মাথায় বসানো ছিল একটা বড় জ্বলন্ত প্রদীপ বিকট চিৎকার করে সেটাকে চড়িয়ে ধরলেন বামন লামা পড়ে গেলেন মেঝের উপর নীলাঞ্জনের গলা থেকেও একটা চিৎকার বেরিয়ে গেল নিজের অজান্তে সেটা শুনতে পেয়েই মনে হয় শুভম মাথা একটু উঁচু করে তাকালো সামনের দিকে সে দেখতে পেল সামনে দাঁড়িয়ে থাকা নীলাঞ্জনকে সঙ্গে সঙ্গে তার যেন ঘোর কেটে গেল। সে দাঁড়িয়ে উঠে লামাদের শাড়ির ফাঁক দিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে গেল নীলাঞ্জনের দিকে শুভম তার কাছে মাত্র তার হাত ধরে নীলাঞ্জন আর বৃদ্ধলামা অন্ধকারের মধ্যে দিয়ে ছুটতে শুরু করলেন মনস্ট্রী বাইরে বের হওয়ার জন্য এসব ঘটনা এত দ্রুত ঘটে গেল যে তা বুঝতে আরও কয়েক মুহূর্ত সময় লেগে গেল কৃষ্ণলামা আর তার সঙ্গীদের তারপরেই তারা পিছু ধাওয়া করলেন নীলাঞ্জনদের অন্ধকার ঘরগুলো কোনো রকমে পেরিয়ে মনষ্ঠীর বাইরে এলো নীলাঞ্জন কিন্তু বাইরে আসার সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গী বৃদ্ধলামা যেন ভোজবাজির মতো কোথায় অদৃশ্য হয়ে গেলেন নীলাঞ্জন শুনতে পেলেন মনশ্রীর ভেতর থেকে দুমদাম শব্দ ছুটে আসছে অনেক পায়ের শব্দ কোন দিকে গেলে তারা প্রাণে বাঁচবে বুঝতে না পারে শুভমকে নিয়ে নীলাঞ্জন দৌড়লো সেই খাদের দিকটা সেখানে গিয়ে সে লামার সঙ্গে উপরে উঠে এসেছিল তারা দৌড় করার প্রায় সঙ্গে সঙ্গেই কৃষ্ণলামা আর তার অনুচররা বাইরে এলেন তারপর নীলাঞ্জনদের দেখতে পেয়ে তাদের পিছু ধাওয়া করলেন খাদের কাছে এসে লামাদের দল যখন দেখল নীলাঞ্জনদের প্রায় ধরেই ফেলেছেন ঠিক তখনই নীলাঞ্জনের মনে হলো তার পেছনে পায়ের শব্দ হঠাৎ যেন থেমে গেল নীলাঞ্জন পেছনে তাকিয়ে দেখলো কৃষ্ণলামা আর তার সঙ্গী লামারা পাথরের মতো স্থির হয়ে তাদের চেয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়েছেন আর তাদের দৃষ্টি নীলাঞ্জনের দিকে নেই তার কোনিভাবে তাকিয়ে আছেন খাদের দিকে তাদের দৃষ্টি অনুসরণ করে নীলাঞ্জন দেখল সেদিক থেকে এগিয়ে আসছে দুজন মানুষ তারা এগিয়ে এসে দাঁড়িয়ে পড়লেন কৃষ্ণলামার দলবল আর নীলাঞ্জনদের মাঝখানে ফাঁকা জায়গাটায় দুজনের মধ্যে যে মানুষটি বেশি লম্বা তার হাতে একটা মশাল জ্বলছে তার আলো এই দুজনকে চিনতে পারল নীলাঞ্জন লম্বা মানুষটি হলেন সেই বৃদ্ধ লামা আর একজন হলেন তার সঙ্গী সেই ছোট লামাটি কিন্তু এখন তার গায়ে পা পর্যন্ত মাথা ঢাকা ঝলমলে পোশাক মাথায় হলুদ রঙের অদ্ভুত দেখতে কান উঁচু টুপি হাতে ধরা আছে জপযন্ত্রটা এই পোশাকে তাকে এর আগে দেখেনি নীলাঞ্জনরা সারা শরীর তার মশালের আলোয় ঝকমক করছে তারা এসে দাঁড়ানোর পর বৃদ্ধ লামা মশালটা একটু উপরে তুলে ধরলেন আর সঙ্গে সঙ্গে ছোট লামাটিও তার হাতের জপযন্ত্রটা মশালের কাছে নিয়ে গিয়ে সেটা কৃষ্ণ লামার সঙ্গীদের দেখিয়ে কী যেন বললেন তারপর মাথার জপযন্ত্রটা তুলে ঘোরাতে শুরু করলো নীলাঞ্জন দেখলো কৃষ্ণলামা সঙ্গীদের চোখ মুখের ভাবের পরিবর্তন হতে শুরু করেছে তাদের চোখের আগুন নিভে আসছে ধারালো অস্ত্র ধারা হাতগুলো আস্তে আস্তে শিথিল হয়ে নেমে আসছে নিচের দিকে তারপর হঠাৎই তারা একসঙ্গে হাঁটু মুড়ে বসে পড়লেন ঝলমলে পোশাক পরা ছোট লামাটির সামনে কৃষ্ণ লামা শুধু বসলেন না জপযন্ত্রটা হাতে ধরে বিস্ময়ে তাকিয়ে রইলেন ছেলেটির দিকে এসব দেখার পরও নীলাঞ্জন ভুলে গেল পালানোর কথা শুভমকে নিয়ে সেও দেখতে লাগল ঘটনাটা লামার দল মাথা ঝুঁকিয়ে বসে রইলেন আর ছেলেটি জপযন্ত্রটা ঘুরিয়ে চলল হঠাৎ সে জপযন্ত্রটা ঘোরানো বন্ধ করে উচ্চস্বরে কী একটা নির্দেশ দিল আর সঙ্গে সঙ্গে সামনের নতজনু হয়ে বসে থাকা লামার দল অস্ত্র হাতে ঘুরে দাঁড়িয়ে এগোতে থাকলেন কৃষ্ণ লামার দিকে কৃষ্ণ লামা এবার তার হাতে জবযন্ত্রটা উঁচিয়ে ধরে চিৎকার করে কি যেন বললেন তাদের উদ্দেশ্যে কিন্তু তাতে তারা থামলেন না প্রথমে কৃষ্ণলামা দুপা পিছিয়ে গেলেন তারপর উল্টো দিকে ঘুরে মনশ্রীর উদ্দেশ্যে দৌড়তে শুরু করলেন আর তাকে তাড়া করে শুরু করলেন লামার দল তাদের পেছন পেছন চললেন বৃদ্ধ লামা আর তার সঙ্গী ছোট লামাটিও নীলাঞ্জনের ভয় ততক্ষণে অনেকটাই কেটে গিয়েছে সে বুঝতে পারল কৃষ্ণলামার কথা তাহলে কিছুটা হলেও সত্যি ছিল বৃদ্ধ লামার সঙ্গী ছেলেটি হলো স্রোচেং পাওয়ের ছেলে সে এসেছে সেই মঠের ওপর নিজের অধিকার ফিরে পেতে কৃষ্ণ লামা নন এই ছোট ছেলেটি আজ থেকে এখানকার মঠাধ্যক্ষ আর সেটা বুঝতে পেরেই লামার দল কৃষ্ণলামার পরিবর্তে তার নির্দেশ মানতে শুরু করেছেন মনাস্ট্রির কাছে পৌঁছে ভেতরে ঢোকার আগে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন কৃষ্ণলামা হয়তো তিনি ভাবলেন মনাস্ট্রির ভেতরে ঢুকলে তার পক্ষে বাঁচা আরও কঠিন হবে কিন্তু কোন দিকে পালাবেন তিনি চারিদিক থেকে তখন কাছাকাছি চলে এসেছে অস্ত্র হাতে লামার দল হঠাৎ তার চোখে পড়ল মনাস্ট্রির ছাদের দিকে প্রবেশ তরণের ঠিক মাথার ওপর বামুল লামার পোষা বাদরটা এতক্ষণ বসে বসে সব দেখছিল কিন্তু চারপাশের লোকজনকে ছুটে আসতে দেখে সে বেচারা ভয় পেয়ে তখন উপর দিকে উঠতে শুরু করেছে তাকে দেখার সঙ্গে সঙ্গে অন্য একটা বুদ্ধি খেলে গেল কৃষ্ণলামার মাথায়। তিনি লামার মধ্যে তার হাতে জপযন্ত্রটা দাঁতে চেপে ধরে তত্তর করে কাঠের স্তম্ভ পেয়ে ওপরের দিকে উঠতে শুরু করলেন লামার দল ততক্ষণে পৌঁছে গিয়েছেন মনাস্ট্রির সামনে কিন্তু তারা এবার কি করবেন বুঝতে না পেরে তাকিয়ে রইলেন ওপরের দিকে আর কৃষ্ণলামা অসাধারণ দক্ষতায় উঠে যেতে লাগলেন এক ছাদ থেকে আর এক ছাদে আরও উপরের দিকে হঠাৎ ছোট লামাটিও তার জপযন্ত্রটা কোমরে গুঁজে থাম বেয়ে ছাদের দিকে উঠতে শুরু করল শুভমকে নিয়ে নীলাঞ্জনও পৌঁছে গিয়েছে সেখানে রুদ্ধশ্বাসে তারা দেখতে লাগলো ঘটনাটা প্যাগোডা আকৃতির মনসটির ছাদ ধাপে ধাপে উঠে গিয়েছে উপরের দিকে কৃষ্ণলামা একসময় পৌঁছে গেলেন তার চূড়োয় সেই জায়গাটা প্রায় পাঁচতলা বাড়ির মতো উঁচু হবে কিছুক্ষণের মধ্যেই ছেলেটিও পৌঁছে গেল কৃষ্ণলামা যেখানে দাঁড়িয়ে আছেন তার ঠিক নিচের ধাপটায়। ঢালু ছাদ বেয়ে ছেলেটি কৃষ্ণলামার কাছে যাওয়ার চেষ্টা করতেই তিনি ওপর থেকে ছাদের আলগা হয়ে যাওয়া কাঠের টুকরোগুলো ছুঁড়ে মারতে লাগলেন ছেলেটা কোনো ক্রমে এড়িয়ে যেতে লাগলো আঘাতগুলো এমনিতেই ঢালু ছাদের ওপর দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব নীলাঞ্জনের মনে হতে লাগলো এই বুঝি সে ওপর থেকে গড়িয়ে নিচে পড়ে যাবে তাহলে সে আর বাঁচবে না শেষ পর্যন্ত হয়তো কৃষ্ণলামার আক্রমণের হাত থেকে বাঁচার জন্যই একটা চেষ্টা করলো ছেলেটি সে কোমর থেকে তার জপযন্ত্রটা খুলে নিয়ে সজরে ছুঁড়ে মারল কৃষ্ণলামার দিকে কিন্তু কৃষ্ণলামা অদ্ভুত কৌশল ধরে ফেললেন সেটা তারপর দু হাতে দুটো জপযন্ত্র নিয়ে অট্টহাস্য করে উঠলেন তার সেই ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হতে লাগলো পাহাড় থেকে পাহাড়ে জপযন্ত্রটা দুটো মাথার উপর ঘোরাতে ঘোরাতে কি যেন বলতে লাগলেন নীলাঞ্জন দেখল লামার দল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন কৃষ্ণলামার দিকে এমনকি ছোট ছেলেটিও ছাদের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণলামার দিকে তাকিয়ে হঠাৎই নীলাঞ্জনের মনে পড়ে গেল কৃষ্ণলামার সেই কথাটা তা তার গুরু এই মন্তপ্রুত জপযন্ত্রটা হাতে ধরে নাকি উড়ে বেড়াতে নাকাশে তাহলে কৃষ্ণলামাও কি এবার আকাশে উড়ে যাবেন নাকি? কথাটা ভাবার প্রায় সঙ্গে সঙ্গে নীলাঞ্জন চাঁদের আলোয় দেখতে পেল কৃষ্ণলামা তার জপযন্ত্রটা ধরা হাত দুটোকে দুপাশে মেলে দিলেন পাখির ডানার মতো তারপর যেন ওপর দিক থেকে একটু লাফিয়ে উঠলেন কিন্তু তিনি আর ওপর দিকে উঠতে পারলেন না শূন্যে একটা পাখ খেয়ে নীলাঞ্জনের মাথার উপর দিয়ে নেমে এসে দরম করে আছড়ে পড়লেন মনস্টির সামনে পাথুরে মাটিতে মূর্তির জন্যই একবার যেন কেঁপে উঠলো তার শরীরটা তারপর চিরদিনের মতো স্থির হয়ে গেল জপযন্ত্র দুটো কিন্তু তার দু হাতে তখনও শক্ত করে ধরা কৃষ্ণলামার দেহ যেখানে পড়েছিল তার চারপাশে ভেসে যাচ্ছিল রক্তে ছাদ থেকে নিচে নেমে আসার পর ছেলেটি ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে তারপর কৃষ্ণলামার হাত থেকে খুলে নিল জপযন্ত্র দুটো লামাদের সঙ্গে সঙ্গে নীলাঞ্জনা শুভময় গিয়ে দাঁড়ালো তার কাছাকাছি লামাদের উদ্দেশ্যে ছেলেটি তার নিজস্ব ভাষায় কী যেন বলতে শুরু করলো আর লামারা তাকে গোল হয়ে ঘিরে শুনতে লাগলেন তার কথা একসময় তার বলা শেষ হলো লামাদের দল মাথায় নিচু করে অভিবাদন জানালেন তাকে ছেলেটি এবার নীলাঞ্জনদের তার সঙ্গে আসার জন্য ইশারা করে হাঁটতে শুরু করলো মনসটির চত্বর বাইরের দিকে সেই বৃদ্ধ লামা মশাল হাতে চলতে লাগলেন তাদের পাশাপাশি নীলাঞ্জন শুভমকে নিয়ে তাদের অনুসরণ করলো চাঁদের আলোয় পাহাড়ি পথ ভেঙে আস্তে আস্তে তারা মনার্সটি থেকে দূরে চলে যেতে লাগলেন বেশ কিছুক্ষণ পথ চলার পর হঠাৎ তারা দেখলেন আকাশের একটা দিকে হঠাৎ লাল হয়ে গিয়েছে আর ওই দিকেই মনার্স্ট্রি সেদিকে দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন সকলে নীলাঞ্জন বুঝতে পারল মনার্স্টিতে আগুন ধরে গিয়েছে হয়তো বামল নামায় যে প্রদীপটা ফেলে দিয়েছিলেন মেঝে তা থেকেই লেগেছে আগুনটা অথবা অন্য কোনোভাবেও লাগতে পারে বৃদ্ধলামার হাতের মশালটা তখনও জ্বলছিল সেই আলোয় দেখল লাল হয়ে যাওয়া আকাশের দিকে তাকিয়ে থাকা ছোট লামাটির চোখের নিচে টল টল করছে জল কিছুক্ষণ পর আবার তারা চলতে শুরু করলো অনেকক্ষণ পর চড়াই উতরায় ভেঙে একসময় নীলাঞ্জনরা এসে পৌঁছল সেই জায়গাটা যেখানে গাড়ি তাদের নামিয়ে দিয়ে গিয়েছিল সেখানে পৌঁছনোর পর ছোট লামাটি ঘুরে দাঁড়ালো নীলাঞ্জনের দিকে শুভমের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর শুভমের হাতে একখানা জপযন্ত্র তুলে দিল সে শুভমের মুখে অনেকক্ষণ পরে হাসি ফুটে উঠল একটা বিষণ্ন হাসি ফুটে উঠলো ছোট লামার মুখেও কিছুক্ষণের মধ্যেই তাদের মশালের আলো হারিয়ে গেল পাহাড়ি রাস্তার আড়ালে তখন ভোর হয়ে আসছে ড্রাইভার তার কথা রেখেছিল সে সেখানে পৌঁছে গেল ঠিক সময় মতোই যদিও নীলাঞ্জনদের সে আবার দেখতে পাবে কি না তা নিয়ে তার ঘোর সন্দেহ ছিল কারণ কৃষ্ণ সম্বন্ধে নানা কথা শোনা যায় আগে জানলে নীলাঞ্জনদের সে কখনোই এখানে আসতে দিত না নীলাঞ্জনদের দেখতে পেয়ে সে এত খুশি হলো যে গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নীলাঞ্জন আর শুভমকে কিছুক্ষণের মধ্যেই সে তাদের নিয়ে চলতে শুরু করলো গ্যাংটকের দিকে শুভম গাড়িতে ওঠার পর হঠাৎ জিজ্ঞাসা করল আচ্ছা নীলাঞ্জন কাকু ছোট লামাটি আমাকে পাথর ছুঁড়েছিল কেন সঙ্গে সঙ্গে নীলাঞ্জনের মনে পড়লো খাদের নিচে সেই বাড়িটায় হাত পা বাঁধা ছোটো ছেলেটির মাথা ফাটানোর ঘটনাটা সে উত্তর দিল জানো তো কারো শরীরে কোনো খুঁত থাকলে তাকে বলি দেওয়া যায় না তোমার মাথা ফাটিয়ে কৃষ্ণরামার হাত থেকে তোমাকে বাঁচাতে চেয়েছিল ছোট লামাটি শুভম শুধু বলল হুম তারপর সে হাতের জপযন্ত্রটা ঘোরাতে শুরু করলো বেশ কিছুক্ষণ চলার পর গাড়ির আলোটা একটা বাঁক নিতেই সুমম দেখতে পেল নিচে ভোরের আলোয় ঝলমল করছে গ্যাংটক শহর শেষ হলো শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত কৃষ্ণ নামার গুম্ফা গল্পটি পুরোটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার গল্প পাঠে ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবার তাহলে আসি নমস্কার